মোটামুটি ছোটখাটো একটু কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারলে আপনার এখানে যদি আমরা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেই তাহলে ভিতরে যাচ্ছিল না, কারণ কি আমরা এই ফ্রন্ট এন্ডে অ্যাডমিন প্যানেল থেকে কন্টেন্ট তৈরি করব, ফ্রন্ট এন্ডে সেই কন্টেন্টটা ডিসপ্লে হবে, এটা হচ্ছে ডাইনামিক সাইটের কনসেপ্ট। হ্যাঁ স্যার, লাস্ট ফাইল এটা আমি জাস্ট এই ফাইলগুলো কপি করলাম। হ্যাঁ কপি স্যার, চা করবেন না? কপি এন্ড পেস্ট দেখি আমরা এরপর ছিল অ্যাডমিন, দেখছেন অ্যাডমিন লেখার পর ডাইরেক্টরি নিয়ে আসছে, কারণ যে ইউজারনেম পাই গেছে, ইউজারনেম পাই গেছে, হ্যাঁ একই তো ছিল, ম্যানেজ লগে আসলাম এই যে দেখাচ্ছে জালাল উদ্দিন কে। আচ্ছা যাই হোক, এডিট করি, মাশাআল্লাহ পাবলিকেশন স্ট্যাটাস তো চলে আসছে, খুব সুন্দর, সিলেক্ট না আসে নাকি? আচ্ছা যাই হোক, আমরা পাবলিকেশন স্ট্যাটাসটা আপডেট দিয়ে দিলাম, ব্লগিং পাবলিশ সার্ভিস সুন্দর, বাট এখানে কিন্তু আমাদের মেসেজগুলো নাই স্যার, এখানে আমাদের এইগুলো নাই আমাদের আজকে টার্গেট হচ্ছে যে আমরা এই অ্যাডমিন প্যানেল দিয়ে আমরা কিছু কন্টেন্ট তৈরি করবো, সেই কন্টেন্ট গুলো আবার ফ্রন্ট এন্ডে এখানে শো হবে এইসব জায়গাতে। আমরা অ্যাডমিন প্যানেল থেকে কোনো ধরনের কোডিংয়ে না যেয়ে আমরা অ্যাডমিন প্যানেলের কন্টেন্টগুলোকে ফ্রন্ট এন্ডের কন্টেন্টগুলোকে অ্যাডমিন প্যানেল থেকে আমরা ম্যানেজ করতে পারবো, তাই না? হ্যাঁ এরকম কিছু একটা আর কি। তো প্রথমত আমরা যেটা করতে পারি যে ম্যানেজ ব্লকে ক্লিক করলে এখানে আমাদের আগে অ্যাড ব্লকে যেমন এখানে এই বিষয়গুলো ছিল, ম্যানেজ ব্লকেও যেন এখানে বিষয়গুলো থাকে, তাই না? তো কাজটা করার জন্য কি করব, প্রথমে যাচ্ছি অ্যাডমিনের মধ্যে, ক্লাস গুলো রাখবো আমরা আর কিছু না, ঠিক আছে যাই হোক, এবার
এবার আমরা ড্যাশবোর্ডে এসে ম্যানেজ ব্লগের জন্য ব্লগ গ্রিড আর গ্রিড ব্লগে এসে এখান থেকে তো আমাকে কাজ করতে হবে বাংলা ডাটি ব্লক তৈরি হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি ধরো নাইস তো একটা ব্লক তৈরি করি বোলিং উৎসবের শেষ আসি সাকিব কয়টা হয়েছে পাঁচটা তারেক মাহমুদ
তারেক মাহমুদ পাবলিকেশন স্ট্যাটাস নাও এবার এখানে এসে আমাকে আরেকটা দিতে হবে ব্লগ ডেসক্রিপশনের পরে আমি যদি এখানে এভাবে করে দেই ইকো ব্লগ ডিসক্রিপশন ব্লগ ইনফো পাবলিকেশন স্ট্যাটাস, তাই না? চেক করি, এই যে 1 2 3 এগুলো চলে আসছে। এখন এভাবে থাকলে তো হবে না, কি আসবে? 1 থাকলে কি আসবে? আপডেট। আর 0 থাকলে আসবে আনপাবলিশ। তাহলে এখানে কি করা যাবে? ইফ ব্লগ ইনফো পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল টু যদি কি হয় 1, তাহলে সে কি করবে? কি হ্যাঁ শিওর, তাহলে সে কি করবে হচ্ছে পাবলিশ। ওকে, আর এলস সে কি করবে হচ্ছে আনপাবলিশ। ঠিক আছে, তাহলে এই কলমটা করার কারণ হচ্ছে যে এই যে ফ্রন্ট এন্ডের যে ব্লগ গুলো আবার নিউজ গুলো ডিসপ্লে হবে, হ্যাঁ যে ব্লগ গুলো অথবা নিউজ গুলো ডিসপ্লে হবে, তো যাদের পাবলিকেশন স্ট্যাটাস থাকবে পাবলিশ, তারা এখানে কি হবে ডিসপ্লে হবে। আর পাবলিকেশন স্ট্যাটাসটা যাদের হবে আনপাবলিশ, তারা এখানে, মানে প্রথম আলোর কথা চিন্তা করেন, এই প্রত্যেক দিন কি একই নিউজ দেখেন? নিউজ চেঞ্জ হয় না। তাহলে নিউজ কি তারা কোডে গিয়ে চেঞ্জ করে এসটিএমএল ট্যাগ এর মধ্যে? না, তাদের জন্য কিন্তু এরকম একটা অ্যাডমিন প্যানেল আছে। তাহলে অ্যাডমিন প্যানেল দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করলাম, এবারে ফ্রন্ট এন্ডে কন্টেন্ট শো করাবো। তো চলেন ফ্রন্ট এন্ডে কন্টেন্ট শো করাতে পারি এখানে একটু দেখি। কি করে ট্রাম্প স্যার, ট্রাম্পের বিরুদ্ধে সেই অবস্থা, ট্রাম্প বস, যাই বল, বিগ বস, বিগ বস অস্থির। ট্রাম্পের সাথে আমাদের সেলিম আসলাম, সরি সেলিম, শামীম আসলাম সাহেবের অনেকটা মিল আছে। খালতো ভাই মনে হচ্ছে, তো দুজনে মনে হয় স্যার খালতো ভাই, খালতো ভাই না, তাই হোক, ওনাকে আমার খুব ভালো লাগে শামীম আসলাম সাহেব, কথাবার্তা কিন্তু সেরকম বলতে সমস্যা, কথা বলে তখন শুনলেই কিন্তু বলে দেবে। হ্যাঁ, তাহলে আমরা কন্টেন্ট তৈরি করলাম, এবার এই কন্টেন্ট গুলো এখানে শো করাবো।
আপনারা কি কেউ করতেছেন? হ্যাঁ, লাস্ট ক্লাসে তো আমি এত কিছু করছিলাম না। এটা একটু ডিফিকাল্ট, এক দেড়টা ক্লাসের মধ্যে ছোটখাটো একটা সিএমএস তৈরি করা। একটা অ্যাডমিন প্যানেল থাকবে, এখানে কিছু কন্টেন্ট তৈরি করা হচ্ছে, বাট কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, যে কিভাবে কাজটা হচ্ছে আর কি। হ্যাঁ, এখানে আমরা এখন এই অ্যাডমিন প্যানেল দিয়ে যে কন্টেন্টগুলো তৈরি করলাম, এই কন্টেন্টগুলোকে এখন আমরা ফ্রন্ট এন্ডে শো করাবো। তারপর সেখানে কন্টেন্ট তৈরি করা হচ্ছে, এবার কন্টেন্ট যেন ম্যানেজ করতে পারি। তো আমরা তাহলে এবার কাজ করবো কোথায়? বেসিক্যালি আমাদের ফ্রন্ট এন্ডটা index.php পেজ, তাই না? এই ডেনাইটিন এর মধ্যে index.php ফাইল থাকবে। তো এখানে এসে আমরা এই দেখেন এই index.php ফাইলটার মধ্যে এসে প্রথমে আমাদের যে বডির মধ্যে নেভিগেশন মেনু দেখতে পাচ্ছি, তাই না? যে নেভিগেশন মেনু, এরপরে কি আছে? জাম বাটন। জাম বাটনের মধ্যে বলে দেওয়া আছে হ্যালো ব্লক ম্যানেজমেন্ট, হ্যালো এগুলা আমি যাবি বলা আছে, এই যেগুলা এগুলো থাক। হ্যাঁ, এগুলো থাক। এখন কথা হচ্ছে যে এই এগুলা এগুলা কি কিভাবে ম্যানেজ করব, হেডিং এগুলা। তো এগুলাকে ম্যানেজ করার জন্য আমরা এগুলো কোথায় আছে? জাম বাটন গেল তো এইটা, তাই না? তাহলে বেসিক্যালি এই যে কন্টেইনার শুরু হচ্ছে, এই যে কন্টেইনার শেষ হচ্ছে, পুরো কন্টেইনারের মধ্যে এখানে একটা রো আছে যার মধ্যে ফোর ফোর ফোর, এই তিনটা ফোরই তো বেসিক্যালি এই একটা দুইটা তিনটা, তাই না? তাহলে এখন মনে করেন আমি কি করবো, আমরা এখানে একটা রেখে বাকি দুটো কেটে দিলাম, একটা ফোর রেখে বাকি দুটো কেটে দিলাম, সেভ করি ব্রাউজারে দিয়ে রিলোড দেই। দেখেন এখন কয়টা আছে এখানে? একটা আছে, তাই না? একটা আছে না, তো এই একটাকে আমি কি করবো, লুপের মধ্যে রাখবো। তাহলে দেখেন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর একটা ডেটাবেজ আছে এই প্রজেক্টটার জন্য, একটা ডেটাবেজ আছে। তো ডেটাবেজে অ্যাকচুয়ালি এখানে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করতেছি অ্যাডমিন প্যানেল দিয়ে, কন্টেন্টগুলো থাকতেছে কোথায়? সেভ হয়ে ডেটাবেজে। তাহলে আমরা এবার ফ্রন্ট এন্ড থেকে সরাসরি ডেটাবেজে গিয়ে কন্টেন্টগুলো তুলে নিয়ে এসে এখানে শো করাই। আমরা কিন্তু এখানেও শো করাইছি, মানে এটাই শো করানোর উদ্দেশ্য ছিল কি, আমরা নিজেরা দেখার জন্য যে আমরা কি তৈরি করলাম, আর এখানে এটা হলো পাবলিক দেখবে। তাহলে এখন এখানে যখন আমরা D19 লিখে হিট করতেছি, কোন ফাইলটা রান হচ্ছে? index.php। তো এই ফাইলের উপরে এসে আমরা যেটা করব, php ইনস্ট্রাকশন লিখব। তো আমরা একটা ফাংশনের মাধ্যমে ডাটাগুলো তুলে নিয়ে এখানে শো করাব। তো ফাংশনটা থাকবে একটা ক্লাসের মধ্যে, ফাংশনটা থাকবে একটা ক্লাসের মধ্যে। আর ক্লাসটা কোনটা হবে? ক্লাসেস ফোল্ডারের মধ্যে দেখেন ব্লগ আছে, লগ ইন আছে। তো এই ব্লগ ক্লাসটা বেসিক্যালি আমরা ব্লগ ক্লাসটা তৈরি করতে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটাকে ম্যানেজ করার জন্য, আর ফ্রন্ট এন্ডের কন্টেন্টগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা একটা ক্লাস তৈরি করবো। তো এখানে এসে আর একটা ক্লাস তৈরি করেন, মানে আপনি অ্যাডমিন প্যানেলের জন্য আলাদা ক্লাস থাকবে, ফ্রন্ট এন্ডের জন্য আলাদা ক্লাস থাকবে, লগ ইন লগ আউটের জন্য আলাদা ক্লাস থাকবে। হ্যাঁ, তাহলে আমরা ইনফ্যাক্ট অ্যাডমিন প্যানেলে যখন আপনি তৈরি করবেন, যখন আমরা ল্যারাভেল দিয়ে কাজ করবো, তখন দেখবেন যে প্রত্যেকটা স্পেসিফিক জিনিসের জন্য একটা করে ক্লাস তৈরি করা লাগতেছে। যেমন মনে করেন ই কমার্স সাইট তৈরি করতে গেলে কি লাগবে, ক্যাটাগরি লাগবে, মানে কোনো একটা প্রোডাক্ট ই কমার্স সাইটের মাধ্যমে মার্কেটিং করবে, তাহলে ক্যাটাগরি তৈরি করা লাগবে, ম্যানুফ্যাকচারার তৈরি করা লাগবে। সো ক্যাটাগরির জন্য আলাদা একটা কন্ট্রোলার থাকবে, ম্যানুফ্যাকচারের জন্য থাকবে, মানে ক্লাস। তাহলে এখন এই আপাতত যেহেতু আমাদের ছোটখাটো কাজ,
সো ফ্রন্ট এন্ড এর কন্টেন্ট গুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব আরেকটা ক্লাস আছে নাম দেবো কি আমরা বললাম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ডট পিএইচপি নামে আমরা একটা ক্লাস ফাইল নিলাম ক্লাসের নামটা ক্যাপিটালাইজ করে দিচ্ছি এবার এখানে এসে কনস্ট্রাক্টর ফাংশন থাকলো এবার এখানে এসে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে কি করতে হবে ডেটাবেস কানেকশন দেওয়া লাগবে তো ব্লক ক্লাস থেকে ডেটাবেস কানেকশন নিয়ে আসেন কপি করে এবার এখানে এসে আমরা
ওকে সো আমরা কি করলাম আমরা একটা ক্লাস নিলাম অ্যাপ্লিকেশন নামে কেন কারণ আমরা আমাদের ফ্রন্ট এন্ডের কন্টেন্টগুলো যে ক্লাসের মাধ্যমে মেনটেন করব সেই ক্লাসটার জন্য আমরা অ্যাপ্লিকেশন ক্লাস তৈরি করে ফেললাম এবার অ্যাপ্লিকেশন ক্লাসের মধ্যে আমাদের প্রথমে আমরা দুটো মেথড দিয়ে নিলাম একটা হচ্ছে কনস্ট্রাক্ট আর একটা হচ্ছে অল পাবলিশড ব্লগ মেথড সো কনস্ট্রাক্টের মধ্যে আমরা ডেটাবেস কানেকশন দিয়ে দিলাম এবং অল পাবলিশড ব্লগ ইনফো এই ফাংশনটার মধ্যে আমরা টিবিএল ব্লগ থেকে সকল পাবলিশড ব্লগগুলোকে তুলে নিয়ে আসার জন্য কিছু ইনস্ট্রাকশন সেট করে দিলাম ঠিক আছে এবার ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায় যেখান থেকে কল করা হয় এই ফাংশনটাকে কি কোথা থেকে কল করা হয়েছে এখনও কল করা হয় নাই আমরা ইনডেক্স ডট পিএইচপি এখান থেকে কল করব তো কল করার আগে প্রথমে কী করতে হয় রিকোয়ার ওয়ান্স ক্লাসেস ফোল্ডারের মধ্যে থেকে আমি এভাবে একে রিকোয়ার ওয়ান্স করে দিলাম এবার ক্লাসের অবজেক্ট তৈরি করে দিলাম তাহলে আমাদের এখন কি করতে হবে বলেন তো ফাংশন যেটা রিটার্ন করলো শো করান তো একটু আপনারা হয়েছে না ফাইন তো তার জন্য আমাদের কি করতে হবে এখন ওই ফাংশনটা যেটা রিটার্ন করলো সেটা এখানে রিসিভ করবো রিসিভ করে তারপরে যে যেমন এই ফাংশন অল পাবলিশ ব্লগ ইনফো এই কি একটা কুয়েরি রেজাল্ট রিটার্ন করলো না এই রিটার্নটা আমরা এখানে আগে রিসিভ করবো ওকে রিসিভ করে দেন আমরা এখান থেকে ভ্যালুগুলো বের করে শো করাবো কোথায় এই যে হেডিং এর এখানে হ্যাঁ বোঝা যাচ্ছে কি কোথায় শো করালাম একদম উপরে আগে এখানে নিয়ে আসলাম ফাংশনের মাধ্যমে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে এসে তাহলে এখানে রাখা হচ্ছে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে রিসোর্স যেহেতু আমরা জানি ডাটাবেস থেকে ডেটা তোলার জন্য যখন কোনো কোয়েরি এক্সিকিউট করা হয় সে কি ডিরেক্ট ডাটা দেয় না সে একটা রিসোর্স দেয় তাহলে এই মেথডটা কিসের জন্য ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য তো সে যেটা রিটার্ন করলো সেটা কি একটা রিসোর্স সেটাকে আমি এখানে ধরলাম এবারে রিসোর্স থেকে ডাটাগুলো বের করে আমরা শো করাতে পারবো তাই না তো কোথায় শো করাবো এই জায়গাটায় না তাহলে এই জায়গাটা কোথায় আছে নিচের দিকে আছে নিচের দিকে আসি এই যে হেডিং ডান্স নাকি ডন্স নাকি লেখছে এরকম
সো এটাকে আমরা এখন একটা লুপের মধ্যে রাখবো, দেখেন কিভাবে। তাহলে এই রিসোর্স থেকে এই ফেসেস অফ ফাংশনটা একটা একটা করে ব্লকে বের করবে, বের করে ভেরিয়েবলের মধ্যে রাখবে। এবার এই ভেরিয়েবল থেকে আমরা সেটাকে নিয়ে শো করার কথা এখানে। তো হেরিংয়ের মধ্যে আমরা প্রথমে কি দিব, ব্লক টাইটেল, এখানে ছোট্ট একটা কাজ করতে পারি আমরা, এর পাশে একটা স্মল ট্যাগ লেখেন, স্মল ট্যাগের মধ্যে অথর নেম লিখে দেন হেডিং এর মধ্যে, যেহেতু আমরা ফ্রেমওয়ার্ক এর মধ্যে আছি হইতে পারে। কি করলাম একটু দেখেন, তাহলে এবার এখানে আমি কি দিলাম, ব্লক টাইটেল অথর নেম দিয়ে দিলাম, অথর নেমটা কিন্তু এইচ টু ট্যাগের মধ্যে আমি এখানে স্মল ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। তো চেক করে কিছু হয় কিনা, বেসিক্যালি এই রিসোর্সের মধ্যে কতগুলো পাবলিশড রো আছে একটু দেখে আসি, তো দুইটা পাবলিশড আর একটা কি আনপাবলিশড। এবার এখানে এই সামনে যদি রিলোড দেই দেখেন কি আসছে, বৃষ্টির অনিশ্চয়তায় এটা কি লিখছে, রবিন খান, আর বোলিং উৎসবের শেষ আসে তারেক মাহমুদ। এখানে স্মল ট্যাগটা কাজ করে নাই, খুব ভালো। স্মল একটা দিলে কি হয় বলেন, এইবার কাজ করে, তাই না? এটা লেগেছে বোলিং উৎসবের শেষ আছে সাকিবের তারেক মাহমুদ দেখছে, এভাবে আর কি। এখানে আমাদের এখন ডিসক্রিপশনটা দিয়ে আসতে হবে, এখানে ডিসক্রিপশনটা কিভাবে দিব, এভাবে ব্লগ ডিসক্রিপশন।
স্যার ডিসেন্ট করে দিলে স্যার ভালো হয় না স্যার যখন স্যার সিলেক্ট করে নিয়ে আসবো তখন স্যার ডিসেন্ট করে দিলে স্যার ভালো হয় না স্যার তখন মানে ডিসক্রিট করে মানে উল্টো দিক থেকে আসবে যেটা লাস্ট আপডেট হয়েছে সেটা ওটা হচ্ছে এই অর্ডার বাই অর্ডার বাই বাই করে দিলে স্যার আর কি মানে যেটা মানে স্যার যেটা লাস্টে যাবে সেটা লাস্টে আসবে তাহলে আমাদের কি অবস্থা আছে দেখেন
আমরা ব্রাউজারে যাচ্ছি রিলোড দিচ্ছি এরকম আসতেছে না তো নিউজ ডেসক্রিপশনটাও চলে আসছে খেয়াল করছেন তো আমরা যদি এখান থেকে এডিট করে এটাকেও পাবলিশ করে দেই তাহলে এবার কি হচ্ছে ফ্রন্ট এন্ডে যাচ্ছি রিলোড দিচ্ছি দেখেন এখানেও চলে আসতেছে তো এখানে ছোট একটা জিনিস খেয়াল করেন যে এটা একটু ছোট এটা একটু বড় এটা আরো একটু বড় না দেখতে অনেক ভালো লাগতেছে তাই না হ্যাঁ সেরকম হলে ভালো হতো না যে সবগুলোর মধ্যেই একটা ছোট বিষয় থাকবে আর ভিউ ডিটেইলস এ ক্লিক করে সেই ডিটেইলস দেখাবে হ্যাঁ তো ছোট ছোট কিছু ফাংশন আছে পিএসপি যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি স্ট্রিং রিলেটেড কিছু ফাংশন আছে যেমন এখানে আমরা যেটা দেখাচ্ছি এটা তো পুরোটাই তাই না ডেটাবেস থেকে পুরো স্ট্রিংটা তুলে নিয়ে এসে সবগুলো এখানে দেখাচ্ছি তো আমরা বেসিক্যালি চাইলে প্রত্যেকটা জায়গায় এতগুলো গুলো ক্যারেক্টার দেখাবে আর বাকি টুকুন দেখাবে রিড বোর্ডে ক্লিক করলে তার ডিটেইলস দেখাবে এরকম করা যায় তো যেন একটা ফাংশন আছে ভুলে গেলাম সাবস্ট্রিয়ার না হ্যাঁ ওটার মধ্যে দুটো প্যারামিটার লাগে একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে কতগুলো ক্যারেক্টার এটা হচ্ছে তাহলে একটা কাজ করেন দেখেন এখানে আমরা কি করব এই যে এখানে আমরা ব্লক ডেসক্রিপশন নিয়ে আসলাম না এখানে আমরা ভাবে কি করব না এখানে দেখি একটা সিস্টেম করে হয় কি না সাব এসটিআর তাই না এখানে স্ট্রিংটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার স্ট্রিং হ্যাঁ তাই না আর এখানে কি দিব লেন্থ আচ্ছা এখানে যদি আমি 100 দেই ঠিক আছে দেখেন এখন কিন্তু সবগুলো সমানই আসছে তাই না সো আমরা কিছু বাংলা কারণে ঝামেলা হয়েছে না জি স্যার এমবি সার্ভিস কোনটা এমবি সার্ভিস কোনটা এখানে লিখতে হবে এমবি এমবি আন্ডারস্কোর এমবি আন্ডারস্কোর সরি বুঝতে পারিনি মোটামুটি খুব একটা খারাপ লাগতেছে না তাই না ঠিক আছে আমি পুরো স্টিকার দেখে অল্প কিছু দেখাই লাগবো আরো সুন্দর দেখাবে মনে করেন আমি আরো কিছু ব্লগ অ্যাড করি এখান থেকে ডেমো ব্লগ ইনফো রবিন খান এই যে ব্লগ ডেসক্রিপশন ভাবে দিয়ে দিলাম পাবলিকেশন স্ট্যাটাস বলে দিলাম পাবলিশ এই যে রিলোড দিচ্ছি এই যে নিয়ে চলে আসছে এই হচ্ছে ডাইনামিক হ্যাঁ তার জন্য কি করতে হবে আমাদের কোয়েরিটা চেঞ্জ করতে হবে অর্ডার বাই ক্লজ অ্যাড করতে হবে না সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লক সার্চ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইকুয়াল টু 1 এখানে লিখতে হয় অর্ডার অর্ডার বাই অর্ডার বাই আইডি রাইট ব্লক আইডি এবং কিভাবে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং ডিসেন্ডিং হবে হ্যাঁ ইউটিএফ 8 শেষের দিকে ওটা কি একটা প্যারামিটার
হাই হাই এরকম হলো কেন স্যার লাস্টটা ফাস্ট আসছে স্যার ঠিক আছে এটাই দিই দিছে এটা দিই স্যার স্যার রাইট দাও আসলে আমার ভাষা মাস্টার আমি আসছে স্যার এই জায়গায় মানে স্যার জায়গা রেখে দিয়েছে স্যার ডিসেন্ডিং স্যার যেগুলো ইয়ে আছে ওগুলোর জায়গা রেখে দিচ্ছে জানি যাই হোক স্যার আইডির জায়গাগুলো রেখে দিচ্ছে তো এটা তো আসলে ঠিক না এরকম আসবে কেন কোথাওগুলো স্যার ট্যাগ মিসিং আচ্ছা ব্যাপার না এটা আর কি পাশাপাশি আসবে এখানে কোনো একটা ডিজাইনের প্রবলেম হয়েছে এটা বাই ডিফল্ট লেফট লেফট অ্যালাইনই হবে আর কি হ্যাঁ লেফট অ্যালাইনই হবে কিচ্ছু করতে হবে না খালি একটা ফাংশনই আছে যাই হোক আল্লাহ ভরসা দেশের অবস্থা ভালো সব হ্যাঁ সেটা করতে হবে এখন করা হয় নাই সেটা তো মনে করেন আমাদের এই অবস্থায় আসি আমরা এখন তো যখন এখান থেকে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করবো তখন পুরো ব্লকটা শো করবে তার জন্য কাজ করতে হবে আর একটা ফাংশন লাগবে ঠিক আছে তো এখানে ক্লিক করা মানে কি ইউজার একটা রিকোয়েস্ট এটা কোথায় আছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে তাই না এই যে ভিউ ডিটেলস সার্ভারও তো অবশ্যই বাট এই ভিউ ডিটেলস এই কথাটা এই যে ভিউ ডিটেলস এটা না ভিউ ডিটেলস ভিউ আমি এখানে বলে দিলাম ভিউ ব্লক ডিটেলস দেখি চেঞ্জ হয় কিনা ব্রাউজারে যাচ্ছি রিলোড দিচ্ছি চেঞ্জ হয়েছে তাই না তাহলে ওইটাই ওকে এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে হ্যাঁ এখানে ক্লিক করলে কি হবে এই ব্লকটার ডিটেইলস আমরা দেখতে পারবো তাহলে এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে এবং সেটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স অ্যাক্টিভ হয় তাই না ক্লিক করলে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা একটা পেজ দিয়ে দিব ব্লক ডিটেইলস ডট পিএসপি ব্লক ডিটেইলস ডট পিএসপি মেথডটার নাম কি আপনার ওই পারমালিংকের মতো আর কি বিষয়টা তাই না যারা এসইও করেন ওইটা হচ্ছে পারমালিং বলে আর কি এসইওটা অনুযায়ী হ্যাঁ ওটা করতে পারবো আমরা দেখেন এখানে যখন আমরা ইয়ে ব্লক ডিটেল যখন এখানে ক্লিক করব তখন কি এখানে ক্লিক করলে কি করা হচ্ছে এখানে ক্লিক করলে এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে আমরা এখানে ক্লিক করলে হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হবে হাইপার রেফারেন্সের মধ্যে কি দিয়ে দেওয়া আছে ব্লক ডিটেইলস ডট পিএসপি তাহলে এরকম কোনো পেজ কি আছে নাই তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি আসবে এটা আসা উচিত না এখানে কোনটা গেছে ব্লক ডিটেইলস ডট পিএসপি অবজেক্ট তোমার ফোন দিচ্ছে তো আমরা এটা একটা পেজ তৈরি করি কোথায় করবো অ্যাডমিনের মধ্যে না ফ্রন্টএন্ডের মধ্যে কারণ এখন আমরা অ্যাডমিনে কাজ করতেছি না সো ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে ওই বরাবর অর্থাৎ মেইন প্রজেক্টের মধ্যে নাকি হ্যাঁ স্যার আমি যদি সেটা মেইন ফাইলে না করে স্যার মানে আরেকটা যদি স্যার মানে ফোল্ডার ক্রিয়েট করে পরে যদি স্যার এগুলো যদি স্যার ওটার ভিতরে রাখি কোনো সমস্যা নেই পাত্রে পাত্রে চেঞ্জ হয়ে যাবে স্যার স্ক্যানার ফোল্ডার ম্যানেজমেন্ট হ্যাঁ ঠিক আছে তারপরে বলতে পারেন তাহলে কেন করতেছি ফাজলেমি না
এটা হচ্ছে মনে করেন গুরু ভক্তি কি অবস্থা আপনাদের, কে কি করতেছেন বলেন তো? আমি তো আমার মতো কাজ করে যাচ্ছি, আপনারা ফেসবুক চালাচ্ছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ইন অথর নেন দিছেন কেন? এই যে এই যে এই অথর নেন দিছেন কেন? ব্লগিং ফর ব্লগিং ফর দাদা, আমি দুই জায়গায় হচ্ছে ইয়াতে কারণ ব্লগ ইনফরমেশনে তো অথর নেমটা হচ্ছে এই তো বুঝতেন আপনি এত আপনি বানিতেছেন কেলি কামরা বানিতেছেন কে আছে আচ্ছা একটু খেয়াল করেন তাহলে আমরা এখানে কি করব, আমরা একটা পেজ তৈরি করলাম blogdetails.php নামে, এবার যদি ব্রাউজারে সে রিলোড দেই এবার কিন্তু অবজেক্ট নট ফাউন্ড দেখাবে না। আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ইনডেক্স এর কোডগুলোকে কপি করেন, ইনডেক্স এ যা আছে কপি করে আমরা ব্লক ডিটেইলস এর মধ্যে পেস্ট করে দিই। হ্যাঁ ব্লক ডিটেইলস এ পেস্ট করে দেন সব। পেস্ট করে দিয়েছেন, নাইস। এবার এবার হ্যাঁ বডি সব কেটে দেন, রাইট, বডি না স্যার কন্টেইনার স্যার। নেভের পরে তো জাম বাটন আছে, জাম বাটনটা থাক, কন্টেন্টের মধ্যে রো থাকবে, রোর মধ্যে পিএসপি কোডটুকুন কেটে দেন। কি করলাম, এই যে পিএসপি যে কোডটুকুন ছিল না রোর মধ্যে, ওয়াইল ফেসেস অফ এক ওয়াইল এক ফেসেস অফ শুরু ফেসেস অফ শেষ পুরোটা কেটে দিলাম। কন্টেইনার আছে, রো আছে, ফুটার আছে,
ওকে ব্লক ডিটেইলস স্পেসের কাজ করা হচ্ছে এখানে এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই এবার এরকম আসছে এখন আমরা এখানে কাজ করব এখন করি নাই হ্যাঁ তাহলে আমাদের আমাদের এখানে দেখেন যখন আমরা এখান থেকে ঘুমে আছি আমরা আছি আমাদের মেন ইয়াতে এবার এখান থেকে যখন আমরা ব্লক ডিটেইলসে ক্লিক করব তখন কি করা হচ্ছে তার পুরো ব্লক ওই ব্লক ডিটেইলস এখানে তো সামনে দেখাচ্ছে তাই না পুরোটা কিন্তু এখানে দেখাচ্ছে না এখানে ক্লিক করলে পুরো জিনিসটা এখানে দেখাবে তো তার জন্য আমরা কি করব বেসিক্যালি তার জন্য যেটা করতে পারি এখানে দেখেন এখানে দেখেন ব্লক ডিটেইলস পেজে এসে আমরা এখানে আসলাম এখন যেটা করতে হবে আমরা যখন এই ইয়ে থেকে যখন আমরা হোম পেজ থেকে ব্লক ডিটেইলসে ক্লিক করা হচ্ছে আমরা যে পেজে আসতেছি এই পেজে ওই যে ব্লগের উপর ক্লিক করা হচ্ছে এটা একটা ব্লগ এটা একটা ব্লগ এটা একটা ব্লগ এটা একটা ব্লগ যখন যে ব্লগের উপর ক্লিক করা হচ্ছে আমি যে পেজে যাচ্ছি ব্লক ডিটেইলস ডট পিএইচপি সাথে সাথে এখানে কি করতে হবে পার্টিকুলার ব্লগের আইডিটাও নিয়ে যাওয়া লাগবে আইডিটাও এবং আমাদের আরেকজন বললেন যে কিভাবে ব্লগের টাইটেলটা নিয়ে আসা যায় পার্মা লিঙ্কের মধ্যে একদিন ধরে বলতে সেটাও আমরা একটু দেখবো এখন এই দেখেন যখন ব্লগ ডিটেলসে ক্লিক করা হচ্ছিল হ্যাঁ তখন এখানে আমরা একটা ব্লগ ডিটেলস পেয়ে যাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা কি নিব আমরা নিব মনে করেন ব্লগ আইডি ঠিক আছে একটা ব্যাপার আর কি আপনি কিছুদিন পর সাইকো হয়ে যাবেন কংগ্রেচুলেশন ঠিক আছে সাইকো হওয়ার জন্য সাইকো লাইনে ঢোকার জন্য কিছু করার নাই ঠিক আছে সেটা হচ্ছে যে না আমরা এখানে মনে করেন এখন এই রিজল্ট দিলাম এখন এখানে ক্লিক করলাম এখানে কি আসতেছে আইডি আসতেছে এখানে টাইটেলটাও নিয়ে আসা যাবে সো টাইটেলটা আমরা আপাতত এভাবে নিয়ে আসতে পারি সরি এন্ড দুই নম্বরে বুদ্ধি বাঙালি তো আছে আমরা সমস্যা নেই এভাবে দিয়ে দিই যাতে ইউ আর হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি চোখের শান্তি ঠিক আছে আমি যখন যে ব্লগে ক্লিক করবো আবার ব্র্যাক বাটন প্রেস করি
এখানে যাচ্ছি, এই যেখানে কি আসছে বৃষ্টির অনিয়ন্স কোথায়, এই যে প্রথম আলোর মতো আর কি দেখি শিরিন আক্তার আইভি কি করতেছে, এই যে এরকম আল্লাহর দুনিয়া কারো থেকে ভয় পায়, শুধুমাত্র এই মহিলার থেকে ভয় পায়, আর বুঝে নেই সে, ঠিক আছে। ভালো, খুবই সৎ এবং অত্যন্ত সাহসের জন্য খুবই ভালো লাগে আমার, হ্যাঁ খুবই সৎ এবং খুবই সাহসী, যাই হোক আল্লাহ ভরসা, সমস্যা নাই। তো আমাদের এখান থেকে তাহলে এভাবে কাজটা হচ্ছে আর কি, বৃষ্টির অনিয়মিততায় এটা এভাবে দেখতে পাচ্ছি আর কি। তাহলে যখন যে ব্লগে ক্লিক করা হচ্ছে ওই ব্লগের টাইটেলটা কিন্তু আমাদের এখানে আসতেছে, আমরা এখানে পাঠিয়ে দিয়েছি আর কি। সো হোয়াট এভার ইট ইজ, এরা যেভাবে করছে প্রথম হল এরা যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে করছে, এটা এটি কি বলে, এটা কিন্তু আইডি, ইউজার আইডি, আর এরপরে এটা দেখাচ্ছে। এখন এগুলো আরো অনেক সুন্দরভাবে নিয়ে আসা যায় ফরম্যাট করে করে, হ্যাঁ ফরম্যাট করে করে নিয়ে আসা যায়। যখন এখানে ক্লিক করবো, সাপোজ এখানে ক্লিক করলাম, হ্যাঁ এগুলো অনেক সুন্দরভাবে নিয়ে আসা যায়, দেখবেন আস্তে আস্তে শিখা হয়ে যাবে আশা করি। এখন আইডি তো নিয়ে আসলাম ব্লগ ডিটেইলস পেজে, এখন এখান থেকে কি করব, প্রথমে আমরা আইডি সিলেকশন টাইটেল করব, টাইটেল না দিয়ে মেটাতে যাব, প্রথমে আমরা কি করলাম আইডি ধরব স্যার, আইডিটা ধরব এখানে এসে, হ্যাঁ আইডিটা ধরলাম, আইডি এবার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে সিলেক্ট ব্লগ ইনফো বাই আইডি, জাভাস্ক্রিপ্টের মতো হয়ে গেল ফাংশন, গেট এলিমেন্ট বাই আইডি, গেট ব্লগ, হ্যাঁ সিলেক্ট না দিয়ে এখানে গেট দিয়ে দিই তাহলে একদম সুন্দর হয়ে যাবে, গেট ব্লক বাই আইডি, সিলেক্ট ব্লক ইনফো বাই আইডি, যাই হোক সিলেক্ট ব্লক ইনফো বাই আইডি ফাংশন দিয়ে দিলাম, এবার এই ফাংশনটা ডেফিনেশন দিব আমরা অ্যাপ্লিকেশন ক্লাসে, তাহলে আমরা এভাবে কাজটা হচ্ছে আর কি, হ্যাঁ তো আমাদের ইউআরএল এর মধ্যে যখন যে ব্লগে ক্লিক করা হচ্ছে তারই একটা আসতেছে আর কি, হ্যাঁ এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ব্লগ ডিটেইলস পেজে এসে আমরা ইউআরএল দিয়ে আইডিটা ধরলাম, ধরে একটা ফাংশন লিখলাম সিলেক্ট ব্লগ ইনফো বাই আইডি। সো এই ফাংশনটার একটা ডেফিনেশন দিতে হবে কোথায়, অ্যাপ্লিকেশন ক্লাসে, সে অ্যাপ্লিকেশন ক্লাসে এসে আমরা একটা মেথড লিখবো পাবলিক ফাংশন, এবার স্যার কোয়েরিটা
ঠিক আছে, সমস্যা নেই, আমরা ওটা করে নিবেন আর কি। হ্যাঁ, তারপর ইয়া করে নিবেন আর কি। এটা অনেকে ঢুকতে পারবে না, যাই হোক। হ্যাঁ, অনেক কিছুই তো আমরা করতে পারবো এখানে চাইলে, বাট এটা একটু দেখেন। হ্যাঁ, সো আমরা কি করলাম, সিলেক্ট ব্লগ ইনফো বাই ব্লগ আইডি, এখানে কি দিলাম, সিলেক্ট অল ফ্রম টিবিএল ব্লগ হোয়ার, এখানে কি হবে, ব্লগ আইডি ইকুয়াল আইডি, ব্লগ আইডি ইকুয়াল টু এখানকার ব্লগ আইডি। স্যার এখানে স্যার যে স্যার সিঙ্গেল কোট সেটা না দিলে স্যার প্রবলেম আছে। হ্যাঁ, এটা তো একটা ভেরিয়েবল, সিঙ্গেল কোটেশন না দিলে এখানে ঝামেলা হওয়ার কথা হয় না স্যার, হয় না, কারণ সেটা স্যার মানে স্যার কি যে ইন্টিজার নাম্বার তো স্যার তাহলে এবার এটা কি আমরা এখানে পাচ্ছি ব্লক ডিটেইলসের মধ্যে পাচ্ছি, যেহেতু একটা ব্লক আমার লুপ লাগবে না, আমি ডিরেক্ট দিয়ে আমরা বের করে নিয়ে আসলাম, বললাম ব্লগ ইনফো। এবার এই ভেরিয়েবলটার মধ্যেই কিন্তু যখন যেভাবে ক্লিক করবো তার ব্লগ ইনফরমেশনগুলো আছে, তাই না? তাহলে এবার খেয়াল করেন এই ভেরিয়েবলটার মধ্যে আমার ব্লগ ইনফরমেশন গুলো আছে না। হ্যাঁ, আমরা এটা শেষ করার পর ইমেজ আপলোড করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আমাদের আমরা চাচ্ছি যে আমাদের সাইটে অ্যাডমিন প্যানেল থেকে আমরা ইমেজ আপলোড করব, সেই ইমেজটা আবার ফ্রন্টেন্ডে এসে শুরু হবে, এটা আমাদের পরবর্তী টার্গেট এটার পরে আর কি। হ্যাঁ, নাই সো আপনারা জানি মনে মনে একটা ব্রেক চাচ্ছেন, আমিও চাচ্ছি, সব মিলে ছিলে আর কি। হ্যাঁ, থাকে না আপনাদের মনের কথা আমার বুঝতে হয়, নাহলে তো ঝামেলা, কখন থেকে আপনি বসে আছেন, কখন একটু হালকা করবেন মনে সুখে। বলে দিলাম 12B। হ্যাঁ, কল এমডি 12B এর মধ্যে আমি প্রথমে একটা ডিপ নিলাম, এখানে ক্লাস দিলাম হচ্ছে সাপোজ প্যানেল, প্যানেল প্যানেল দিলে কি হবে স্যার, এখানে সাজেশন করে না কেন, প্যানেল দিলে একটু দেখতে সুন্দর লাগবে, এই যে আপনি শোনা স্যার, হ্যাঁ একটু ফেস ওয়াশ করে যাবেন আর ফেস ওয়াশ ছাড়া যাবেন কেমন লাগবে বলেন, জেল দিলে দুদিন করে বাসা,
স্যার ওইটা কপি করে নিয়ে আসলে তো হয় স্যার ওইটার মধ্যে তো অন্যরকম আছে স্যার ওটা জাস্ট স্যার এটা চেঞ্জ করে দিলে আচ্ছা স্যার আমি লিখেই দিই স্যার লিখেই দিই এখানে আর আমরা কোনো স্ট্রিং ভাগ কাট করলাম না ডিরেক্টলি ভাবে দিয়ে দিলাম একটু চেক করি কি হয় হ্যাঁ চলে আসছে বলি উৎসবে সাকিবে শেষ আসি হ্যাঁ চলে আসছে আলহামদুলিল্লাহ নট ব্যাড সো নাও আমরা যদি আবার এখান থেকে কোথায় যাব এখানে ক্লিক করি এই যে বৃষ্টির অনিশ্চয়তায় অনিশ্চয়তায় না এখন থেকে শুরু করে তাহলে একটা ব্রেক ব্রেকের পরে আমরা পরবর্তী কাজ করব আর ইন দ্য মিন টাইম যাদের হয় নাই তারা কাজটা আরেকটা প্র্যাকটিস করতে পারে যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা আমাদের আর্টিকেলগুলোকে ম্যানেজ করতে পারতেছিলাম আমাদের হোম পেজ থেকে যখন আমাদের এই আর্টিকেলগুলো ডাইনামিক আসতেছিল অ্যাডমিন প্যানেল থেকে খেয়াল করেন আমরা যদি এখান থেকে আবার এগুলোকে আনপাবলিশ করে দিই তাই না তাহলে কিন্তু এখানে আবার কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে
সো আমি কোডের আগে কি করতে পারতেছি ফ্রন্ট এন্ড এর কন্টেন্ট গুলোকে ম্যানেজ করতে পারতেছি এখন যদি বলা হয় আপনাকে যে এই কন্টেন্ট গুলোকে ডাইনামিক করেন তাহলে কি করবেন সেম কাজ স্যার হ্যাঁ সেম কাজ করলে হবে একটা টেবিল তৈরি করতে হবে নাম দিলেন পার্টিকুলার একটা এরিয়া দিয়ে সেখানে এটা একটা টাইটেল এটা একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখলেন দুইটা কলাম ইনক্লুডিং ইয়ার দিচ্ছে না এটা দিয়ে তৈরি করবেন আর এখানে কি করবেন শো করবেন তো আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা এখানে একটা ইমেজ তৈরি করব ইমেজ আপলোড করবো হ্যাঁ সো অ্যাড ব্লক ম্যানেজ ব্লক এখানে আমরা আরেকটা নতুন বাটন নিতে পারি লাইক অ্যাড ইমেজ আচ্ছা এখানে আগে র ভাবে দেখি এটা আপনাদের হোমওয়ার্ক দিব আমি একদম র দেখাই মানে এর নিচে আর কিছু নাই হ্যাঁ এর নিচে আর কিছু নাই একদম শেষ ঠিক আছে এর নিচে আর কিছু নাই ওকে তো আমরা সেটা কিভাবে করতে পারি দেখেন তাহলে আমরা এই এই জায়গাটায় যাই আর কি এখানে একটা মেনু তৈরি করি নতুন খুব ভালো আর কি বললো এই জন্য আর কি বললাম একটা ছেলে বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিছুই জানত না এখন ভালো কাজ করতেছে আসছিল বেসিসে খুব বেশি দিন এক বছরও হয়নি চেষ্টা থাকলে আসলে উঠা যায় হ্যাঁ আর কিছু লাগে না সবই উনি চেষ্টা করছে যেন পারছে আর কিচ্ছু না ঠিক আছে আপনারাও পারবেন যাদের যাদের ইচ্ছা আছে দরকার আছে এবং চেষ্টা করবেন যাই হোক দেখেন আমরা ইমেজ আপলোড করতে চাচ্ছিলাম আর কি সময় নষ্ট নষ্ট না করে অনেক কাজ করতে হবে তো মেনুটা কই মেনু কই গেল আমাদের স্যার ইন্ডেক্স আছে আমরা অ্যাডমিনে কাজ করবো অ্যাডমিনের মধ্যে এসে আমরা অ্যাড ব্লক ম্যানেজ ব্লক আর একটা এলাই নিচ্ছি আমি এখন দিয়ে দিলাম অ্যাড ইমেজ অ্যাড ইমেজ তো এখানে আমরা একটা কাজ করি ওটা একটা ফাইল নিয়ে নিচ্ছি অ্যাড ইমেজ ডট পিএইচপি নামে তাহলে অ্যাড ইমেজ ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নিচ্ছি অ্যাডমিনের মধ্যে যেন যে কেউ এখানে ইমেজ আপলোড করতে না পারে হ্যাঁ অ্যাড ইমেজে ক্লিক করলাম সেলেক্ট ইমেজ একটা রাখে সবগুলো ডিলিট করে দিছি আর কি ফর্মের মধ্যে যা ছিল
শুধুমাত্র একটা ফর্ম গ্রুপ রাখছি আর সব কেটে দিচ্ছি। পাবলিকেশনটা থাকলে তো স্যার ওখানে অটোমেটিক পাবলিশ করে দেবে। হ্যাঁ ওটা পরে করুন, আমি একদম র ভাবে দেখি ওটা আপনারা বুঝে যাবেন কী করতে হবে। আগে জাস্ট একটু আধা ঘন্টা কাজ করে তারপরে আপনারা বুঝে যাবেন কী করতে হবে, যাদের কাছে বিষয়টা হয়তো নতুন থাকতে পারে। তো সিলেক্ট ইমেজ, ইনপুটের টাইপ কী হয়? ফাইল, ফাইল। আর এখানে নেমটা হবে আমাদের যেতে পারি আমরা ইমেজ। আর এখানে ফর্ম কন্ট্রোল ক্লাসটা লাগবে না, ফর্ম কন্ট্রোল ক্লাসটা মুছে দিলাম। ইনপুটের টাইপ বলা হচ্ছে ফাইল আর নেম বলে দেওয়া হচ্ছে ইমেজ। এখন আমি সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই আমরা এভাবে দেখতে পাচ্ছি। এখানে ইমেজ সিলেক্ট করার জন্য একটা অপশন আসছে এবং এখানে সেভ ব্লগ ইনফো না দিয়ে আমি বলে দিলাম সেভ নিউজ ইনফো, সেভ ইমেজ ইনফো। ওকে, নাও এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই এভাবে দেখতে পাচ্ছি। সো এই ব্রাউজার ক্লিক করলে দেখেন এখান থেকে আমরা কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারবো। আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, এবার আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে কি হবে ইমেজটা সেভ হবে। ওকে, তো এরকম একটা লেআউট হয়েছে না? এখন দেখেন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোন একটা ফর্মের মাধ্যমে, আপনারা কথা বলেন না একটু খেয়াল করেন কি বলি, কোন একটা ফর্মের মাধ্যমে যখন আমরা ইউজারের কাছ থেকে কোনো ডাটা নেই, বেসিক্যালি যে ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা কি করলাম ইনপুট ফিল্ড তৈরি করে দিলাম, সেই ইনপুট ফিল্ডের মধ্যে ইউজার কিছু ইনপুট দিচ্ছে, সেই ইনপুটগুলো কোনো একটা বাটনে ক্লিক করলে এটা হচ্ছে কি ক্লায়েন্ট মেশিন, ক্লায়েন্ট মেশিন থেকে এই ডাটাগুলো কোথায় চলে আসতেছে সার্ভারে, তাই না? ক্লায়েন্ট মেশিন থেকে ডাটাগুলো সার্ভারে চলে আসতেছে। তাহলে যখন কোন একটা ফর্মের মাধ্যমে আমরা কোন একটা ফর্মের মাধ্যমে যখন ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারে কিছু ডাটা নিয়ে আসি, সো ক্লায়েন্টের কাছ থেকে সার্ভারে আমরা দুই ধরনের ডাটা নিয়ে আসতে পারি, একটা হচ্ছে র ডাটা আর একটা হচ্ছে ফাইল ডাটা। ফর্মের মাধ্যমে আমরা ক্লায়েন্টের কাছ থেকে দুই ধরনের ডাটা নিয়ে আসতে পারি, একটা হচ্ছে র ডাটা একটা হচ্ছে ফাইল ডাটা। র ডাটা কেমন? যেমন মানুষের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো কেমন? নাম র ডাটা। আবার এক্সটেনশন যুক্ত ডাটাকে বলা হচ্ছে কি ফাইল ডাটা। এক্সটেনশন যুক্ত ডাটাকে ডাটাকে যেমন মনে করেন যে ডট জিপ, ডট জেপিজি, ডট জিআইএফ, ডট পিএনজি, ডট ডকএক্স, ডট পিডিএফ, এগুলোকে বলা হচ্ছে কি ফাইল ডাটা। তো র ডাটার ক্ষেত্রে কিন্তু র ডাটাকে আর ভাঙার কিছু নাই। আপনার নাম মুশফিকুর রহিম, এটাকে কি ভাঙলে বলেন? সব তো ভাঙাই আছে এখানে, যে কয়েকটা ক্যারেক্টার দেখা যাচ্ছে, কিন্তু একটা ফাইল ডাটা যখন আপনি নিচ্ছেন লাইক ডেমো ডট পিডিএফ, এটাকে ভাঙা যাবে না? এটার মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে, তাই না? অনেক কিছু আছে এটার মধ্যে আর কি। সো ফর্মের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে দুই ধরনের ডাটা নিতে পারি, একটা হচ্ছে র ডাটা আর একটা হচ্ছে ফাইল ডাটা। র ডাটা হচ্ছে এক্সটেনশন ছাড়া ডাটাগুলোকে বলা হচ্ছে র ডাটা, আর এক্সটেনশন যুক্ত ডাটাকে বলা হচ্ছে কি ফাইল ডাটা, তাই না? যেমন দেখেন আমরা যেমন ইনপুটের টাইপ ফাইল বলে দিলাম, এখন যদি এখানে আসি এরকম দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিতে পারতেছি, তাই না? মনে করেন যে একটা ফাইল এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের টার্গেট কি, আমরা ইমেজও কিন্তু বেসিক্যালি একটা ফাইল, তাই না? এটারও কি আছে এক্সটেনশন আছে না? এক্সটেনশন যুক্ত ডাটা কি বলা আছে ফাইল ডাটা, যেমন ডট পিডিএফ, ডট ডকএক্স, ডট পিপিটি, এগুলো কি ফাইল ডাটা? সেরকম ডট জেপিজি, ডট জিআইএফ, ডট পিএনজি, এগুলো কি ফাইল ডাটা। এখন ইমেজ নেওয়ার জন্য আমি একজন ইউজারের কাছ থেকে শুধু ইমেজ নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে যেটা করা যায় ইনপুটের টাইপ কি হবে? সো এইচটিএমএল ফাইভে ইনপুটের টাইপ দেখেন ইমেজ আসছে। তারা বলতেছে যে না ইমেজ আলাদা ফাইল আলাদা, আমরা আলাদা করে করবো। ইমেজ নিয়ে আসছে, বাট ইমেজটা এখন পর্যন্ত কোনো ব্রাউজারে সাপোর্ট করে এটা আমি এখনো দেখি নাই আর কি, করতে পারে আমি এখনো দেখি নাই। যে ইনপুটের টাইপ কী হতে পারে ইমেজ, এটা এখন পর্যন্ত কোনো ব্রাউজারে আমি দেখি নাই যে সাপোর্ট হয়েছে আর কি। তো বাট হয়তো ভবিষ্যতে হবে,
যেমন ইনপুটের টাইপ নাম্বার এটা কিন্তু আমরা পাই নাই প্রথম দিকে 2012-13 ঠিক আছে ইনপুটের টাইপ নাম্বার কিন্তু তখন অ্যাভেলেবল ছিল না এখন কিন্তু অ্যাভেলেবল তো সেম ভাবে আজকে থেকে দুই তিন বছর পরে কিন্তু ইনপুটের টাইপ ইমেজ এটা পাওয়া যাবে তো ইমেজ দিয়ে ইমেজ ইউজ করবে কে যে শুধু ইমেজ নিয়ে আসতে চায় ইমেজ আমরা এখন কি আপলোড করব ইমেজ অন্য কিছু না এই জন্য ইনপুটের টাইপ ইমেজ দেওয়াটা বাঞ্ছনীয় বাট এখানে ইমেজ দিয়ে হচ্ছে না এই জন্য আগে থেকে ইউজ করা হয় ইনপুটের টাইপ ফাইল ফাইল দিলে আপনি ইমেজও নিতে পারবেন যে কোনো ধরনের ফাইলও নিতে পারবেন বাট এখন এই ক্ষেত্রে আমরা তো শুধু ইমেজ নিতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ফাইল দিয়েও ইমেজের কাজ করতে পারবো এখানে আপনারা জানেন যে একটা অ্যাট্রিবিউট আছে তার নাম কি অ্যাকসেপ্ট এর মধ্যে আমরা যদি বলে দেই ইমেজেস এটা লিখে দেওয়ার ফলে কি হইল এখন ইনপুটের টাইপ ফাইল দেওয়ার ফলেও আমাকে শুধুমাত্র ফোল্ডার এবং ইমেজের নামগুলো ছাড়া আর কিছুই দেখাবে না ইনপুটের টাইপ ফাইল দিলাম না দেখেন এবার যদি ব্রাউজার আমি কিন্তু এখন রিলোড দেই নাই আগের অবস্থাতেই আছি এবার ব্রাউজ করি এখানে সব দেখাচ্ছে না ফোল্ডার এই যে হাবি জাবি একজন বাগজন সব দেখাচ্ছে কিন্তু জিপ ফাইল সব দেখাচ্ছে ইমেজও দেখাচ্ছে সব দেখাচ্ছে এবার আমরা রিলোড দেই রিলোড দেওয়ার পর এবার ব্রাউজ করি এবার কি দেখাচ্ছে এবারও কিন্তু সবই দেখাচ্ছে তাহলে আমার লেখায় ভুল হয়েছে কোথায় ভুল করলাম ইমেজ আই এম এ ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট অ্যাকসেপ্ট চেক করি আবার হ্যাঁ এবার কাজ হয়েছে এবার দেখেন এবার কি দেখাচ্ছে শুধু ফোল্ডার এবং ইমেজগুলো এতক্ষণ কিন্তু সব দেখাচ্ছে শুধু ফোল্ডার এবং কি দেখাচ্ছে ইমেজগুলো দেখাচ্ছে হ্যাঁ শুধু ফোল্ডার এবং ইমেজগুলো দেখাচ্ছে সো ইনপুটের টাইপ ফাইল দেওয়ার সত্ত্বেও এবার কিন্তু আমি শুধুমাত্র কি দেখতে পাচ্ছি ইমেজগুলো এবং ফোল্ডার তো দেখাবে কারণ ফোল্ডারের মধ্যেও কি থাকতে পারে ইমেজ থাকতে পারে ঠিক আছে কি বিষয়টা সো এখন মনে করেন ওই ইনপুটের টাইপ ইমেজ না দিয়ে ফাইল দিয়েও আমি শুধুমাত্র ইমেজগুলোকে এভাবে নিয়ে আসতে পারতেছি এখন মনে করেন আবার এটাকে কিন্তু ডিসমিস করা যাবে এই দেখেন এখানে 2 নম্বর একটা বুদ্ধি আছে এখানে কি দেওয়া আছে ডান দিকে ফাইলের এক্সটেনশন অল দিয়ে দিলে এখানে মনে করেন অল দিয়ে দেন তাহলে কি আবার যে কদু শিলা হয়ে যাবে বাট এটা কিন্তু স্বাভাবিকভাবে মানে আম পাবলিক বুঝবে না আপনি আমি বুঝবো তাই না কারণ আমরা তো এক্সপার্ট এই বিষয়ে আমরা জানি এগুলা আপনারা বলে দিচ্ছেন একজন নাম হচ্ছে না না অ্যাকসেপ্টের বাইরে এটা আলাদা একটা অ্যাট্রিবিউট বাইরে দিয়ে দিলাম যেখানে মাল্টিপল এটা কোনো ভ্যালু দেওয়া লাগবে না শুধু মাল্টিপল দিলেই হবে এবার দেখেন কি হয় রিলোড দিচ্ছি এবার মাল্টিপল ইমেজও সিলেক্ট করা যাবে মাল্টিপল যাবে আপনি একটাও পারবেন মাল্টিপুলও পারবেন এগুলো একটা এক্সেপশনাল কিছু কেস ছিল যেগুলো আমাদের হয়তো এখন লাগবে না লেখাটাও চেঞ্জ হয়েছে আগে ছিল নো ফাইল সিলেক্টেড আর এখন দেখাচ্ছে নো ফাইল আপনাকে এই ধরনের কাজ করতে হবে ইনপুটের টাইপটা মাল্টিপল দিয়ে নিতে হবে যাই হোক আমরা আপাতত একটা করি একটা পাল 100 টা পাল নাকি তো আমি একটা কাজ করছিলাম মনে করেন যাই হোক ওদিকে না যাচ্ছে এখন তো এখন ইমেজ সিলেক্ট করে দিলাম ধরেন একটা এবার আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে ইমেজটা ইয়া হবে সেভ হবে সো ইমেজ আমরা যখন নর্মাল ডাটা ফর্মের মাধ্যমে নিয়ে আসি যখন আমরা নর্মাল ডাটা ফর্মের মাধ্যমে নিয়ে আসি তখন সেগুলোকে আমরা ডেটাবেসের মধ্যে টেবিল আকারে রেখে দিই এখন বলা হচ্ছে এগুলো নর্মাল ডাটা না এগুলো হচ্ছে ফাইল ডাটা তো ফাইল ডাটার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে কি যে ইমেজটা বা ফাইলটাকে আমরা নির্দিষ্ট একটা জায়গায় আমাদের প্রজেক্টের মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় আপলোড করে রাখবো
এবং আমাদের প্রজেক্টের মধ্যে কোথায় আপলোড করে রাখলাম সেই পাথটা থাকবে কোথায়, ডেটাবেজের মধ্যে। নরমালি র ডাটাগুলো কি হয়, র ডাটাগুলো কিন্তু সরাসরি ডেটাবেজের টেবিলের কলামের মধ্যে থাকে যায়, তাই না? কিন্তু ফাইল ডাটাগুলো থাকবে না, কারণ কি, কারণ আমরা জানি ফাইল ডাটাকে ভাঙা যায়, র ডাটাকে তো ভাঙার কিছু নাই, শুধু র ফাইল ডাটাকে কি আবার ভেঙে ভেঙে আমরা অনেক কিছু বের করতে পারি। তো এই জন্য যেটা করা হচ্ছে যে আপনার ওই কি বলে এটাকে ফাইল ডাটার ক্ষেত্রে যেটা করা হয় যে ফাইলটাকে আমরা সিলেক্ট করে দিবে, আমরা যখন আপলোডে ক্লিক করব তখন ফাইলটা আমাদের প্রজেক্টের মধ্যে আমি একটা নির্দিষ্ট লোকেশন সেটা অবশ্যই আমি কনফিগার করে দিব, সেই লোকেশনে ফাইলটা আপলোড হবে এবং কোথায় আপলোড হলো সেই পাথটা থাকবে কোথায়, ডেটাবেজের মধ্যে। তাহলে আমরা এখন এখানে সাপোজ ধরেন ব্রাউজ করে যদি এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে এখানে আপডেট ক্লিক করি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেই প্রজেক্টটা ডে 19 এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে কোনো একটা লোকেশনে এই ইমেজটা আপলোড হবে এবং কোন লোকেশনে আপলোড হলো সেই পাথটা কোথায় থাকবে, ডেটাবেজের মধ্যে। প্রজেক্টের মধ্যে এসে দুইটা টেবিল আছে, অ্যাডমিন এবং ব্লক, এখানে আমরা একটা টেবিল তৈরি করি, টিবিএল ইমেজ দিয়ে দিলাম, কলাম দিয়ে দিলাম, মনে করেন সাপোর্ট ধরেন দুইটা, ইমেজ আইডি এবং আমি নাম দিলাম, ইমেজ দিয়ে দিলাম, ইমেজ ফাইল ডেটাবেজের নাম ইনপুট ফিল্ডের নাম কি দিয়েছিলাম, ইমেজ স্যার, হ্যাঁ ইমেজ দিয়ে দিলাম, ওটা দিলেই হবে, ইমেজ ইন্টিজার বললাম টু, কোনো লেন্থ দিতে হয় না, এখানে যে ফরওয়ার্ড স্ল্যাশ অনেক আসবে তো হাবি জাবি আসতে পারে, বিভিন্ন কিছু আসতে পারে, এই জন্য ডট ডট ব্যাক স্ল্যাশ আসতে পারে, ফরওয়ার্ড স্ল্যাশ আসতে পারে, এই জন্য আমরা টেক্সট দিয়ে দিলাম। এবার সেভ, একটা টেবিল তৈরি করেন, টিবিএল ইমেজ, এর মধ্যে ইমেজ আইডি এবং ইমেজ, ইমেজ আইডি ইন্টিজার টু, ইমেজ টেক্সট ব্ল্যাঙ্ক, এবার দিয়ে দিলাম সেভ। হ্যাঁ 99টা ইমেজ এখানে আপলোড করা যাবে, 99টি ইমেজের পাথ রাখা যাবে টেবিলে, আমরা কি 99টি এখন করবো, ঠিক আছে অবশ্যই করতে পারি, দুই ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কত, 99, তার মানে এই যে টেবিলটা আমরা তৈরি করলাম ইমেজ আইডি ইমেজ, এখানে সর্বোচ্চ রো করা হবে কয়টা, 99টা, তো নাইস। তাহলে স্যার এখন স্যার টু দেওয়া আছে, স্যার মানে স্যার আমার 99টা হয়ে গেছে, আপনি মেমোরি ফিক্সড করে দিয়েছেন না, সেটা নিয়ে নিবেন, ঠিক আছে। তাহলে এখন কি করবো দেখেন, টেবিল তৈরি হয়ে গেছে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই ফর্ম থেকে এই ফর্মের মধ্যে যখন ইমেজটাকে সে সিলেক্ট করে দিবে, আচ্ছা দেখেন এই ফর্মের মধ্যে যখন সে ইমেজটা ব্রাউজ করে সিলেক্ট করে দিবে, সিলেক্ট করে দিয়ে যখন এখানে এখানে ক্লিক করবে, এই ইমেজটা আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ডিসকাশন এই ইমেজটা আমরা কি করব আমাদের প্রজেক্টের মধ্যে, প্রজেক্ট কোথায় আছে, এই যে ডে 19 এই প্রজেক্টের মধ্যে কোনো একটা জায়গায় ওই ইমেজটাকে আমরা নিয়ে আসবো, আপলোড করে নিয়ে এসে রাখবো এবং
কোথায় রাখলাম সেই পাথটা থাকবে কোথায় ডেটাবেজে এই কলামের মধ্যে নাইস তাহলে তার জন্য কি করতে হবে এখন প্রথম কথা হচ্ছে যখন কোনো একটা ফর্মের মাধ্যমে শুধুমাত্র র ডাটা আসতেছে তখন ফর্মের অ্যাকশন এবং মেথড দিলেই হয় বাট যখন ফর্মের মাধ্যমে কোনো একটা ফাইল ডাটা আসবে তখন আরেকটা অ্যাট্রিবিউট লাগে তাই না ENC টাইপ এর ভ্যালু দিতে হয় মাল্টি পার্ট আমি একবারে ক্লায়েন্টের কাজ করছি এই ইমেজ আপলোডের করার জন্য আর কি এই মাল্টি পার্টের এই এলটা দিয়ে নেই এটা এল দিয়ে নেই এটা দেখতে আমার দেড় দিন লাগছে ইমেজ আপলোড হচ্ছে না এই মাল্টি পার্টের এলটা দিয়ে নেই আমি যেখানে যেখানে ভুল করছি সে জায়গাগুলো আমার মনে আছে আমি কখনো কখনো লেখাও রাখি যেখানে এখানে ভুল করছি এই এলটার জন্য আমার দেড় দিন সময় লাগছে যখন সেটা পড়বে তখন বুঝে যাবে যে এই ফর্মের থেকে দুই ধরনের ডাটা আসবে একটা হচ্ছে র ডাটা আর একটা হচ্ছে ফাইল ডাটা বেসিক্যালি এখানে ভ্যালুতে কি বলে দেওয়া আছে মাল্টি পার্টে যাবে কি ফর্মের ডাটা মাল্টি পার্টে যাচ্ছে ফর্মের ডাটা সো এই অ্যাট্রিবিউটটা ডিফাইন করতেছে দেখবেন এই অ্যাট্রিবিউটটা না দিলে এই ফর্ম থেকে সে ফাইল ডাটা নিবে না সো হ্যাঁ রডাটা নিবে না তো এখন তাহলে ইনপুটের টাইপ সাবমিট তাহলে এখন অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক ঘটনা কোথায় ঘটবে এই পেজেই তো আমরা এই যে পেজের উপরে বলছেন কি যখন বাটনে ক্লিক করবে এটা মনে হয় আমাদের সেভ করার জন্য এটা হচ্ছে লগ আউটের জন্য এটা হচ্ছে চেক করার জন্য সে অথরাইজ ইউজার কিনা এবার এখানে এসে আমরা ব্লগের মধ্যে ইমেজ আপলোড করি এখানে নতুন ক্লাস করা যাবে না কি দিয়ে দিলাম সেভ ইমেজ ইনফো একটা ফাংশন তারপর এখানে ছোট্ট একটা ইস্যু আছে যাই হোক ইনফো এই ফাংশনটা লিখছেন না এবার ব্লগ ক্লাসে আসি আমরা ব্লক ক্লাসে এসে নতুন একটা মেথড লিখবো এখানে পাবলিক তাহলে এখন কিভাবে কাজটা হবে দেখেন এখন এখানে এসে প্রথমে আমরা যেটা করব যে যখন আপনি কোনো একটা ফর্ম থেকে যখন আপনি কোনো একটা ফর্ম থেকে ফর্মের মাধ্যমে ইমেজ নিয়ে আসবেন ফাইলে ইএনসি টাইপটা কল করে দিবেন ইএনসি টাইপটা কল করে দেওয়ার সাথে সাথে সেই ফর্মের ডাটাগুলোকে দুই ভাগে ভাগ করে নেবে কিছু যাবে পোস্টে আর কিছু যাবে কোথায় ফাইলে পিএসপি কয়টা সুপার গ্লোবাল অ্যারে ছিল আটটা না ডলারস এর আন্ডারস্কোর এর মধ্যে কুকি ইউজ করা হয় কুকির জন্য ইএনভি অন্য কাজে এটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট বিভিন্ন ইয়ার জন্য আর কি ফাইলস রাখা হয় এই জায়গায় আমরা ফাইলস ইউজ করি এই ফাইলস ইউজ করা হয় কেন ফাইল ডাটা ট্রান্সফার করার জন্য ফাইল ডাটা করার জন্য গেট পোস্ট রিকোয়েস্ট সার্ভার সেশন হ্যাঁ রিকোয়েস্ট এটা আমরা লেরাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করব এই ইয়ার এটা আর কি তারপরে সার্ভার এটা সার্ভার ইনফরমেশনের জন্য সেশন তো আমরা প্র্যাকটিস করে আসছি তাই না ঠিক আছে নাও
এবার যদি আমরা যেটা করতে চাই এখন আমাদের ইমেজ আপলোড করব সো ইমেজ আপলোড করার জন্য মানে ফাইল আপলোড করার জন্য ওই ফাইলের মধ্যে তো আবার অনেকগুলো ডাটা থাকবে তো সেগুলো ক্যারি করার জন্য এখানে কোন অ্যারেট ইউজ করব আমরা ফাইলস এটা কিন্তু পোস্ট না এখন এই জন্য আমরা যেভাবে বলি ইকো প্রি প্রিন্টার ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস dollars and underscore files okay dollars and underscore files আমি একটু মানে বাইরে আছি আর কি ক্লাস হচ্ছে মানে অন্য চেনা নিচ্ছে না যেটা করবো ফাইলস দিলাম এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই কি হয় দেখেন তো এখানে যাচ্ছে রিলোড দিচ্ছি আমি এখানে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিচ্ছি যেমন মনে করেন সাপোজ আমি এই ফাইলটাই সিলেক্ট করে দিলাম এবার এখানে ক্লিক করলাম দেখেন এখানে একটা অ্যারে দেখাচ্ছে না এখানে কি দেখাচ্ছে এই ইমেজ এটা কি বলেন এটা হচ্ছে ইনপুট ফিল্ডের নাম ইনপুট ফিল্ডের নাম কি ছিল ইমেজ এই যে এখানে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দেখাচ্ছে তারপর এটা এরপরে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা অ্যারে অ্যারের ইনডেক্স হোল্ড করতেছে কি আরেকটা অ্যারে সো নরমালি ফাইলস যেটা আছে এটা কি 2D অ্যারে হ্যাঁ আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্র্যাকটিস করছি না অ্যারে ইনডেক্স হোল্ড করছে কি আরেকটা অ্যারে এটা হচ্ছে রো এটা হচ্ছে কি কলাম এটা হচ্ছে রো এটা হচ্ছে কলাম মাল্টি ডাইমেনশনাল অ্যারে সো নাও এই অ্যারের ইনডেক্স আরেকটা অ্যারে হোল্ড করতেছে এখানে দেখেন নেম টাইপ টেম্প নেম এরর এবং সাইজ এই তিন ধরনের পাঁচটা এই পাঁচটা ইনডেক্সের মাধ্যমে কিছু ইনফরমেশন রাখা আছে ফাইলে তো প্রথমে নেম ফাইলের নেমটা কি যেটা আছে ফাইলের টাইপটা কি এটা ফাইলের টেম্প নেমটা কি টেম্প নেমটা হচ্ছে যখন আমরা কোনো একটা ইমেজ আপলোড করার জন্য এভাবে সিলেক্ট করি তো সিলেক্ট করার পর সে টেম্পোরারি ভাবে আমাদের এই সার্ভারের মধ্যে একটা লোকেশনে থাকে সে যে লোকেশনে থাকে ওটাই হচ্ছে লোকেশনটা এই দেখেন সি ড্রাইভ এটা থেকে আমার জ্যাম ফোল্ডারের নাম টেম পিএসপি এই নামে এসে অল্প কিছু সময়ের জন্য সেখানে থাকে দেন আপলোড হয়ে গেলে সেখান থেকে আবার ভ্যানিশ হয়ে যায় এবং কোনো এরর আছে কি নাই এবং এই ফাইলের সাইজটা কত 6363755 মেগাবাইট ওরে মাশাআল্লাহ মেগাবাইট সরি কিলোবাইট না কিলোবাইট বাইট আচ্ছা গুড যা বিট বাইট একটা হলি হয় কিলোবাইট মেগাবাইট গিগাবাইট টেরাবাইট পেন্টাবাইট না তারপর কিছু কিছু হচ্ছে পরে এমনই হবে হ্যাঁ জি অবস্থা চলবে টেরাবাইট কিন্তু কোনো ফাইলে থাকবে চিন্তা করতে পারছেন কিন্তু আমি সন্দেহ আছে পৃথিবী 300 বছর লাস্টিং করবে কিনা জি অবস্থা তার আগে ঘটনা ঘটে যাবে কি একটা কিয়ামতের আলামত নাকি পাওয়া যাচ্ছে যারা কোরআন শরীফ রিসার্চ করে বিভিন্ন জায়গায় করে তো তাদের সাথে কথা বললে তারা বলে যে না আমরা কোরআন শরীফ পড়ে যেটা পাইছি যে পৃথিবী ধ্বংসের কিছু আলামত এবং সেগুলো এখন পাওয়া যাচ্ছে আর প্রথম আলামত হচ্ছে ছেলেরা মেয়ে মানুষের রূপে ঘুরবে মেয়েরা ছেলে মানুষের রূপে ঘুরবে এবং এটা কিন্তু এখন হচ্ছে দেখেন ছেলেরা মাথা চুল বড় বড় করে মেয়েরা তো ছোট ছোট করে এটা এটা হ্যাঁ পৃথিবী ধ্বংসের একটা আলামত আর কি এটা আরো বেশ কিছু বিষয় আছে যাক ভালো আমি মরার পরে নেই ভালো স্যার এখন তো জেনেটিক্যালিও চেঞ্জ হয় স্যার সব করে
এটা তো পিকে এবার যদি ব্রাউজারে যাই আমি এখানে রিলোড দিয়ে দেখেন আবার কি হয়, এনসি ট্যাবটা না দিয়ে আমি একটা ইমেজ সিলেক্ট করে আপলোড দিচ্ছি আমরা যখন যে ইমেজটা দিয়ে দিচ্ছি সেই ইমেজটার মধ্যে এটা আসতেছে, ঠিক আছে আল্লাহ চলে আসুন তাড়াতাড়ি। এভাবে কাজটা হচ্ছে আর কি। এখন দেখেন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা কিভাবে কাজটা করব। তো বেসিক্যালি এখন আপনাকে যদি বলা হয় যে আমি এখান থেকে শুধু এই অ্যারে থেকে শুধুমাত্র ইমেজের নেমটা দেখব আর কিছু না, তাহলে তার জন্য কি করতে হবে? এখন মনে করেন বের করেন তো শুধু নেমটা নিয়ে আসেন, আমরা এখানে যেটা করব $_files এর মধ্যে প্রথম হচ্ছে আমার রোর নাম, রোর নামটা কি ইমেজ, এরপরে কলামের নামটা হচ্ছে কি নেম। এটাকে যদি আমরা একটু করি, কোথায় গেল আমাদের ইকো, ওইটা প্রিন্টার করা থাক, আমি নিচেই ওটা লিখে দিলাম ঠিক আছে। আচ্ছা আপনি বলেন তো এই ইমেজটা, এই ইমেজটা কি ইনপুট ফিল্ডের নেম, তাই না? ফাইন, গুড, ভেরি গুড। তাহলে এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন কি দেখাচ্ছে, এটা হচ্ছে ইমেজের নামটা দেখাচ্ছে না, নামটা দেখাচ্ছে। এখন নাম যেহেতু আনতে পারছি আমরা সেম ভাবে কি সাইজ টেম্প নেম টাইপ সবকিছু নিয়ে আসতে পারবো না? সব নিয়ে আসতে পারবো। এখন মনে করেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটাকে আমি পাথটা সেট করব। এখন মোস্ট অফ দা স্টুডেন্ট যেখানে ভুল করে সেটা হচ্ছে এই পাথটা কিভাবে সেট করব। হ্যাঁ এই কথাটা একটু শুনেন মনোযোগ দিয়ে, হ্যাঁ কিভাবে পাথটা সেট করবেন। এখন ঘটনা হচ্ছে আপনি কোড লিখতেছেন কোথায়, কোনো একটা ফাংশনের মধ্যে,
কোড লিখতেছেন কোথায়? কোন একটা ফাংশনের মধ্যে। এই ফাংশনটা আছে কোথায়? কোন একটা ক্লাসের মধ্যে। হ্যাঁ অবশ্যই ফাইলের মধ্যে, রাইট। কোন একটা ক্লাসের মধ্যে। ক্লাসটা আছে কোথায়? কোন একটা ফাইলের মধ্যে, blog.txt ফাইলের নাম। এবার এই ফাইলটা কি ব্রাউজারে রান হচ্ছে? এই ফাইলটা কিন্তু ব্রাউজারে রান হচ্ছে। ব্রাউজারে রান হচ্ছে কোনটা? addstudent.php। এই ফাইলটা থাকতেছে কোথায়? আমার সার্ভারে। হ্যাঁ এটা কিন্তু blog.php থেকে এখানে রান হচ্ছে। এখানে রান হচ্ছে কোনটা? addimage.php। তাহলে blog.php তে আমি কাজ করতেছি আর আমার এখানে আউটপুট দেখাচ্ছে এই অ্যাড ফাইলে। কিভাবে? কারণ হচ্ছে যে আমরা কি করছি, blog.php এই ফাইলটাকে কোন একটা ভিউ ফাইলের সাথে লিংক করা হয়েছে। তাহলে আমরা যে addimage.php ফাইলের মধ্যে সে কি করছি, ক্লাসকে রিকোয়ার করছি, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। ওই ক্লাসের ওই ফাইলের মধ্যে কি আছে? একটা ক্লাস আছে। ওই ক্লাসকে রিকোয়ার করছি, তার একটা অবজেক্ট তৈরি করছি। অবজেক্ট তৈরি করে অবজেক্ট ধরে তার ওই মেথডটাকে আমি অ্যাক্সেস করতেছি। তার মানে আমি যদিও এই মেথডটা এখানে থাকে, মেথডটা ফাংশনটা যদি এখানে আসে, বাট এই ফাংশনের ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়? ধরে নেন এখানে। তাহলে আমরা যদি পাথ ক্যালকুলেশন করি, কোন ফাইলের সাপেক্ষে করবো? addimage.php এই ফাইলের সাপেক্ষে। তাহলে এই ফাইলটা কোন ফোল্ডারের মধ্যে আছে সেখানে যান। এই ফাইলটা আছে হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, এই যে addimage.php, তাই না? এখন এখান থেকে আপনাকে ডিরেক্টরি ক্যালকুলেট করতে হবে যে আপনি কোথায় রাখবেন। নাম্বার ওয়ান, আপনি কি এখানে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন? কোথায় রাখবেন বলেন? আপনি এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি আমি এখানে রাখবো না, আমি এখান থেকে এখানে রাখবো, এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা। আমি বলে যে আমি এখানে না, আমি অ্যাসেটের মধ্যে রাখবো, এখানেও রাখতে পারেন, আপনার যেখানে মন চায়। এখন মনে করেন, হ্যাঁ খেয়াল করতেছেন আমার কথাগুলো? এখন মনে করেন আমি এইটাকে, আমি প্রথমে বললাম যে না এটা আমার অ্যাডমিনের মধ্যে এখানেই থাকবে। সাপোজ ধরেন এটা আমার এখানেই থাকবে, তাহলে আমার ডিরেক্টরিটা কি হবে বলেন? আমি এই ফাইলে কাজ করতেছি, আমি যদি এই ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে হবে? জাস্ট ফোল্ডারের মধ্যে ফোল্ডার আপনাকে দিয়ে দিতে হবে স্যার, টুকলিতে হবে। তাহলে ডিরেক্টরি এখানে কি লেখা আসবে? শুধু ব্লগ ইনফো ফাইল, শুধু ব্লগ ইনফো। এবং ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য এই সাইনটা দিতে হয়। এই সাইনটার নাম কি? এই সাইনটা মানে আমি ফোল্ডারের মধ্যে ঢুকলাম, এইটা এইটা আর কিছু না, বাস দ্যাটস অল, ডিরেক্টরি কমপ্লিট। এখন মনে করেন যে না আমি এখানে না, আমি এটাকে রাখবো হচ্ছে এখানে, তাহলে ডিরেক্টরি কি হবে? আপনি বলেন প্রথম জাভাস্ক্রিপ্ট ইয়া গ্রাফিক্স ডিজাইন বলেন, ডট ডট ব্যাক স্ল্যাশ, আর কিছু লাগবে না, এটা কি ঠিক আছে? কত দিচ্ছে এর জন্য? পেমেন্ট ছাড়া কিছু কাজ হয় নাকি? পেমেন্ট তো কিছু দিতেই হবে আগে, দেখবো। আচ্ছা একটা ঝাল চকলেট কিনে দেবো আমরা। কাকে ভাই? আপনার জন্য একটা ঝাল চকলেট। না আমি ওই একটা কাজ করে দিছি আর কি, ভালো হয়েছে কাজটা, খারাপ না, পছন্দ হয়েছে আর কি, মোটামুটি ভালোই। যাই হোক, এবার আমি কি করলাম, এবার মনে করেন অ্যাসেটের মধ্যে দিয়ে দিলাম, আমি আসি হচ্ছে এই ফাইলের মধ্যে, আমি ফোল্ডারটা তৈরি করছি হচ্ছে অ্যাসেটের ভিতরে, অ্যাসেটের মধ্যে। তাহলে এবার পাথটা কি হবে স্যার? বের হবো, তারপর স্যার অ্যাসেটের ভিতরে ঢুকবো, তারপর স্যার বায়ো ফোল্ডার ঢুকবো স্যার, অ্যাসেট শেষ স্যার। এবার হয়ে গেছে না? জি স্যার। এইটাই হচ্ছে পাথ, আর কিছু না। আমি কোথায় কোড লিখতেছি, সেটা কোথায় এক্সিকিউট হচ্ছে, সেই ফাইলটা কোথায় আছে, তার সাপেক্ষে আমরা এই কাজটা করতেছি। স্যার আমার চিন্তা করতে হবে যে আমার দেখাতে দেখাবে কোন জায়গায়, দেখাবে কোথায়, হ্যাঁ সেখান থেকে আমি পাত্তা আর কি করবো। বেসিক্যালি একটু একটু শেষ করি, দেখাবে কোথায় এটা কিন্তু পুরোপুরি ঠিক না। আমি কোথায় লিখতেছি, লিখতেছি আর কি, কোন ফাইলে আমি কাজ করতেছি, কোন ফাইলের মাধ্যমে আমি ইমেজটা নিয়ে আসতেছি, আমরা কোন ফাইলের মাধ্যমে ইমেজটা নিয়ে আসতেছি স্যার? স্যার অ্যাড অ্যাড addimage.php, তাহলে এই ফাইলের সাপেক্ষে আমি কি করতে হবে, পাথটা ক্যালকুলেট করতে হবে। আমরা এই ফাইল থেকে ব্রাউজ করে নিয়ে আসলাম না, এই যে ব্রাউজ করে, তো এই ফাইলের সাপেক্ষে আমাকে ক্যালকুলেট করতে হবে। না ওইটা এখানে কি হবে, এটা মনে হয় না, এটা লেড়া গেলে হয় আর কি,
আপলোড করতে চাই তাহলে শুধু স্যার ফরেস্ট স্ল্যাশটা দিয়ে দিলে হবে ডিরেক্টরিতে স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে তাহলে এটাই হবে, আর কিছু লাগবে না, তাহলে এখানেই হবে। ফাইন, তাহলে আমরা এখন মনে করেন আমাদের ডিরেক্টরিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি প্রবলেম? না, তাহলে আপনাকে কিছু ওখানে কিছু ইয়ে করতে হয় আর কি, এই জন্য আমরা দেখবো ডেটাবেজে সেভ করবো এবং দেখবো ওখানে একটু গন্ডগোল হতে পারে হালকা পাতলা আর কি। তো যাই হোক, আমরা ডিরেক্টরিটা তৈরি করলাম এবং আশা করি এটা সবাই ধরতে পারছেন কিভাবে ডিরেক্টরি তৈরি করবেন। নাও এবার আমি যদি কোনো একটা ইমেজ আপলোড করতে চাই তাহলে আমার দুটো জিনিস লাগবে, একটা ফাংশন লাগবে, তার নাম হচ্ছে মুভ আপলোড ফাইল। এই ফাইলের মধ্যে দুটো প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে কি ডিরেক্টরি, আর একটা হচ্ছে ফাইলের নাম ডিরেক্টরি। তো ডিরেক্টরি কোনটা? এবার ডেস্টিনেশনের মধ্যে কি হবে, এখন ঘটনা হচ্ছে আমি তো এই ফোল্ডারের মধ্যে ডিরেক্টরির মধ্যে কি আছে ফোল্ডারের মধ্যে ঢুকলাম, এখন ফোল্ডারের মধ্যে ঢুকে ইমেজটাকে আপনি কিভাবে রাখবেন? ফাইলটাকে একটা নাম লাগবে না? আপনি যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে কিছু একটা রাখতে চান, নাম ছাড়া রাখতে পারবেন না স্যার? অসম্ভব স্যার, ইমেজ তো নাম সহই ঢুকবে স্যার। হ্যাঁ, এখন এখন আমার একটা নাম দিতে হবে, সো নামটা আমি কি দিয়ে দিব? আপনি মনে করেন এখানে একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে দেন as.jpg, তাহলে কি হবে? আপনি যা দিবেন সবই নামে সেভ হবে স্যার, তাহলে তো হলো না, আমাকে এখানে একটা ভেরিয়েবল দেওয়া লাগবে। এখন বলেন তো ইমেজের নামটা কোথায় আছে স্যার? এটা ফাইল ইমেজ নেম, এটা যেটা আছে বিষয়টা কিভাবে হচ্ছে দেখেন, এবার আমি ইমেজ নেমটা এখানে কি দিয়ে দেবো, এটার পরিবর্তে এই ডিরেক্টরিতে এই নামে ইমেজটা আপলোড হয়ে যাবে, বিষয়টা এরকম না। এই ফাংশনটা কি করবে, এই ফোল্ডারের মধ্যে এই এটার মধ্যে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, একটা নাম আর কিছু না, কিন্তু এটা হচ্ছে ফোল্ডারের লোকেশন আর এটা হচ্ছে কি নাম, এই নামটা সেভ হয়ে যাবে, দ্যাটস অল। এখন দেখেন আপনার একটা ইমেজ দেন চলে আসবে, দেখবেন ঘটনা কিন্তু ঘটে গেছে, ঝালেমা আছে, বহুত ঝালেমা আছে, এখন ঝামেলা আছে এখনো, বাট একটা ছোটখাটো ঘটনা ঘটে যাওয়ার কথা আর কি, যদি কোনো ভুল না হয়ে থাকে আমাদের। আমরা একটু চেকিংস করি, রিলোডিং দেই, আমাদের প্রোডাক্ট ইমেজের মধ্যে কিছু আছে, ব্লক ইমেজের মধ্যে ফাঁকা কিন্তু। এবার যদি আমরা ব্রাউজারে যাই, কোনো একটা ইমেজ দেই, বিল গেটসকে দিলাম, এরকম দেখাচ্ছে, ওয়ার্নিং টু অনেক দেখা, বিল গেটস কিন্তু আসেও নাই, ঘটনা কি? দাঁড়ান না, আমি কোথাও একটু ভুল করছি, তাহলে আমাদের কাজটা হচ্ছিল না, বারবার খালি কম্পিউটারে দোষ দিচ্ছি, কিছু না হলে কম্পিউটারে দোষ। হ্যাঁ, এবার কিন্তু আলহামদুলিল্লাহ চলে যাবে মুভ আপলোড ফাংশন, মুভ আপলোড ফাইল, এই ফাংশনটা এই ডিরেক্টরিতে এই নামে ইমেজটা নিয়ে আসবে। সামনে সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার দিয়ে দেখি কি হয়, বিল গেটসকে নিলাম, এবার যা থাকে তো হবে, কোনো ওয়ার্নিং টু ওয়ার্নিং নাই। প্রথমটা কি ফাইলের নাম? আচ্ছা যাই হোক, প্রথমটা তো ডিরেক্টরি দিল স্যার, ওরা তো সাজেস্ট করছে তাই। এবার দেখি কি হয়, তাও তো আসে নেই, প্রবলেম দেখি
thickness and name. Achha, move upload file. Directory. Commonly also thickness name. Achha. Email and AME name. কেন আচ্ছা আমরা একটা কাজ করি আসে নাই আমরা আছি অ্যাডমিনের মধ্যে এখানে কাজ করতেছি ডট ডট ব্যাক স্ল্যাশ মানে একবার পিছনে এলাম অ্যাসেট মধ্যে ঢুকলাম ব্লক ইমেজ রুট ডাইরেক্টরি ছাড়া সাব ডাইরেক্টরি ছাড়া রুট ডাইরেক্টরি ট্রাই করছি অ্যাসেট ডিরেক্টরি আচ্ছা ঠিক আছে আমরা এক জায়গা দিলেই পারি এখানেও আসবে অবশ্যই আসবে আমরা আমরা ইনশাল্লাহ আনবো আজকে আনবো আমাদের কোন এক জায়গায় এজন্য আসতেছে না ভুলটা খুঁজে বের করে থাকতে দাঁড়ান দেখি ডিরেক্টরির সাথে ফাংশনে আর্গুমেন্ট পাঠানো ভুল হচ্ছে একটু খেয়াল করি এখানে আর্গুমেন্ট পাঠানোটা ভুল হচ্ছে মুভ আপলোড ফাইল ফাইল নিউ লোকেশন ফাইল নিউ লোকেশন specify the file to mount specify the new location to the file আচ্ছা এরা বলতেছে প্রথমে স্যার ফাইলটা নিতে হবে তারপরে স্যার কি আচ্ছা ফাইলের নেমটা আগে হ্যাঁ বলেন স্যার আপনি এরা বলছিলেন স্যার স্যার না না ওইটা ইস্যু না প্রবলেমটা হচ্ছে কোথায় বলেন তো ভুল হচ্ছে ফাংশনের প্যারামিটারটা কোন একটা জায়গায় ভুল হচ্ছে আর কি তো আচ্ছা দেখি না
নিউ লোকেশন ফর দ্য ফাইল. আচ্ছা, আর হচ্ছে একটা হচ্ছে ফাইলটা কোথায় আছে, এই দেখেন যখন আমরা কোন একটা ফাইল, হ্যাঁ টেপ টেমটা লাগবে, যখন আমরা এখানে একটু আমাদের লজিকে ভুল ছিল আর কি, কোথায় আছে লোকাল হোস্ট, আমি আবার নিয়ে আসি বিষয়টা, হয়ে গেছে আমাদের এখানে অ্যাকচুয়ালি ডিরেক্টরি হবে, এখানে কি হবে ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস ইমেজ, ইমেজের পরে কি হবে ফাইল নেম, টেম্প নেম, ইমেজ টেম্প নেম, এখানে কি ইনডেক্স আছে টিএমপি টেম্প নেম, হ্যাঁ ইটস ওয়ার্কিং. আর এখানে দুইটা জিনিস হবে, ও এখানে নিউ লোকেশনটা হবে তাই না? জি স্যার, এখানে স্যার দুইটা জিনিস হবে, একটা স্যার স্যার পিকচারের নামটা কি, আর একটা স্যার স্যার লোকেশনটা কোথায়. রাইট, সো পিকচার নেম কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট করে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে বলেন তো, ডিরেক্টরি কনকেট কি ইমেজ নাম, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে যে ব্লগ ইনফো তারপরে ইমেজের নাম, এই তাহলে কনকেট করে দিলাম, এই তিনটে লাইন কি কমপ্লেক্স মনে হচ্ছে? এটা হচ্ছে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, আমি ওই ফাইলস থেকে ইমেজের নামটা নিয়ে এই ভেরিয়েবলটার মধ্যে রাখলাম, আর এই ভেরিয়েবলের মধ্যে কি আছে একটা ফোল্ডার আছে, এই ভেরিয়েবলের মধ্যে কি আছে ওই ফোল্ডারের সাথে কনকেট করে দিলাম কি ওই ইমেজের নামটা, তাহলে ফোল্ডারের মধ্যে ইমেজের নামটা আছে, হ্যাঁ ওই ফোল্ডারের মধ্যে কি আছে ইমেজের নাম, এই ফোল্ডারের মধ্যে এই নামে, আমি এটাকে আরো সংক্ষেপে করে দিতে পারি এভাবে, তাহলে জিনিসটা হয়তো আরো ভালো হবে আমাদের কাছে, এভাবে করতে পারেন. এই তিন লাইনের মানে যা আবার এটার মানেও একই, আমি এখানে আরেকটা লাইন লিখে দেখেন, এভাবে এক লাইনও লিখতে পারি আমরা, ইমেজ URL সমান সমান এটা কি হয়েছে বলেন তো, এটা হচ্ছে কি ডিরেক্টরি, এই ডিরেক্টরির মধ্যে এটা হচ্ছে কি তার নাম, আলটিমেটলি এটা আউটপুট দিবে কি, আউটপুট দিবে এরকম, সাপোজ ধরেন ব্লগ ইমেজ, ব্লগ ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ লাইক ASDF ডট JPG এরকম একটা কিছু আসবে আর কি, এই এই ভেরিয়েবলটার মধ্যে কি থেকে কি আসবে এতটুকু, এই ভেরিয়েবলটার মধ্যে থেকে কি আসবে, এই ভেরিয়েবলটা আমাদের এই যে এতটুকু আসবে যে ASDF ডট JPG. সিম্পলি যদি এভাবে আরো একদম ভেঙে দিয়ে দেখেন, আমি ব্রাউজার তো এভাবে আসে, এটা হচ্ছে কি ইমেজ, এটা হচ্ছে কি নেম, তাহলে এটা হচ্ছে ইমেজ, এই যে এটা কি ইমেজ, এটা হচ্ছে কি নেম, সো ইমেজ নেম থেকে দিলে কি আসবে এটা, তার মানে এখন এখানে কি আসবে এটা,
তাই না? এই যে ইমেজ নেম, এটা কি আমরা ইমেজ নেম এটার মধ্যে কি আছে? এই স্ট্রিংটা আছে, আর এর সাথে কনকেট করে দিলাম কি ব্লগ ইনফো ব্লগ ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে আলটিমেটলি জিনিসটা ডাটাবেজে স্টোর হবে কিভাবে? যদি আমি এই ইমেজটা ক্লিন নেই, তাহলে এটা হচ্ছে কি ব্লগ ইন ব্লগ ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে কি তার নাম, ঠিক আছে? এবারে নে বিষয়টা কোনটা, এইটা এটা টেম্পোরারি না, এটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি লোকেশন হচ্ছে যেটা, এটা হচ্ছে এটা শুধু ইমেজের নামটা নিলাম, ইমেজের নামটা, ইমেজের নাম। আর এই যে টেম্প নেম আছে না, এটা হচ্ছে ইমেজের টেম্পোরারি লোকেশন। এজন্য দেখেন এই যে মুভ আপলোড ফাইল, এখানে দুইটা আর্গুমেন্ট ইউজ করা আছে, একটা হচ্ছে ইমেজের টেম্পোরারি লোকেশন আর একটা হচ্ছে নিউ লোকেশন। এটা হচ্ছে কি টেম্পোরারি লোকেশন, এটা হচ্ছে নিউ লোকেশন। টেম্পোরারি লোকেশন কোনটা, এই যে ফাইলস ইমেজ টেম্প নেম, এই যে এইটা কি ডিরেক্টরি না একটা, সি ফোল্ডার টেম্প নেম এমনটা টিএমপি, ঠিক আছে? সো এটা হচ্ছে টেম্পোরারি লোকেশনে, এই লোকেশনে ইমেজটা আছে, এই লোকেশন থেকে ইমেজটাকে নিয়ে এই লোকেশনে এই নামে রাখবে। এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, ইমেজের পাথ প্লাস ইমেজের নাম, তাই না? ইমেজের পাথের মধ্যে কি আছে, ব্লগ ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ। আগে স্যার কম্পাইলার প্রথমে পাথে ঢুকবে, তারপরে নামটা নিয়ে ওই নামে রাখবে, ফাইলটা রেখে দেবে। এবার দেখেন আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা, আমরা চেক করি, ব্রাউজ করি, কোন ইমেজ দিচ্ছি, সেভ দিচ্ছি, মুভ আপলোড ফাইল। এই দেখছেন এখানে কি আসছে, এটা হেল্প ওপেন স্টিপ নো সাকস ফাইল ডিরেক্টরি, ডিরেক্টরি পাই নাই কি বলে, কি হবে ডিরেক্টরি বলেন তো, এখান থেকে বাইর হবে, অ্যাসিডের মধ্যে ঢুকবে, তারপরে এটা, তাহলে কি হবে, ঠিক আছে, বেশি বড় সাইজের এসে আবার নিবে না, এত ছোট মোটো দিয়ে গেছে একটা, এটা কত ছিল, প্রায় 1 GB মত। Oh my god, sorry. এটা কত আছে? সারা যে টেক্সট ফাইল আছে স্যার। আর এই দিচ্ছি, এটা আছে 182 কিলো ভাই। এটা দিলাম। দেখেন আপনাকে নিতে বলছি ইমেজ, সেটা দেব স্যার। ঠিক আছে, এবার বলেন কি হবে? বলেন যে এইদিকে আসেন, আমার টাকা দেন। উল্টে আরো বেশি দেন। ঠিক আছে, আপনাকে মনে করেন 10,000 টাকা দিয়েছে একটা সাইট বানানোর জন্য। যদি দিয়েছেন, সে বলবে যে ফাইল নেই বেশি নাকি, আমার টাকা দেন। যে কোনো কিছু সে নিয়ে আসতে পারবে, এখন করতে হবে। এখন তো এখানে মনে করেন আমি 2 নম্বরে করে নিয়ে আসলাম, যাই হোক দেখেন, আপনি মাই কম্পিউটারে যান, সি ড্রাইভে যান, দেখেন কিছু আছে, শুধু ফোল্ডার আর ইমেজ আছে, এর মধ্যে যান,
কি আছে কিছু না, ইমেজ ছাড়া সে কিছু পাবে না। আর সে যদি মনে করেন আপনার মতো ভদ্রলোক হয়, ও আচ্ছা এই অবস্থা, এখান থেকে সে কি করে দিবে? এইবার এবার ইনজেকশন পড়াশোনা বলে পারবেন, এখানে বলে দেওয়া আছে যে সার্ভার ল্যাঙ্গুয়েজের মধ্যে এসকিউএল ঢুকবেন, দেখবেন কিছু না, একটা ফাংশন আছে, সেই কোয়েরিটা ফাংশনের মধ্যে দিয়ে দিলে হয়ে যায়, কিছু না। আপনি বুঝে যাবেন আস্তে আস্তে কাজ করেন, এই জন্য বলা যে লেগে থাকেন, হ্যাঁ পেয়ে যাবেন আপনার কাছে টার্গেট, লেগে থাকতে হবে কষ্ট করে। নাও এখন যেটা হইলো এটা হচ্ছে শর্টকাট, এটা তো হইলো না কিছু, এখন আমাকে এখানে কাস্টমাইজ করতে হবে। এই লাইনটা দেখতে হবে অনেক পরে, এই লাইনটা লিখলে তো ঘটনা ঘটেই যাবে, তাই না? অনেক পর লিখতে হবে। সো প্রথম কথা হচ্ছে আমরা আগে চেক করব যে যেটা সে আমি তার কাছ থেকে নিতে যাচ্ছি কি ইমেজ, সেটা আদৌ ইমেজ কিনা। সো ভিডিওতে আসে সময় শেষের দিকে আমি একটু করে যাই, হ্যাঁ আপনি একটু দেখেন। আমি প্রথমে ইমেজের ইউআরএলটা নিলাম, এবার আমি নিব হচ্ছে মনে করেন, আবার এখানে আরো অনেক বিষয় আছে, ইমেজের সাইজ চেক করতে হবে, ইমেজের টাইপ চেক করতে হবে, তাই না? আপনি যার কাজ করে দিবেন সে কি বলবে, জেপিজি আর পিএনজি এর অন্য কোন ফরম্যাটের ইমেজ আসবে না, তখন কি বলবেন? টাইপটা সরটা, তাই না? টাইপটা চেক করতে হবে না, টাইপটাও চেক করতে হবে। সো হাউ, তাহলে এখন এখানে আমি প্রথমে কাজ করি ইমেজ টাইপ। সো ইমেজের টাইপটা বের করার জন্য একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে পাথ ইনফো এক্সটেনশন, PATH পাথ ইনফো। এর মধ্যে দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে ইমেজের নাম, আন্ডারস্কোর ফাইলস ইমেজ নেম, এরপরে দিতে হয় PATH পাথ ইনফো এক্সটেনশন, মেবি দেখি আসে কিনা দাদা। ইমেজ টাইপ তাহলে দেখি এটা আসে কিনা, এক্সটেনশনটা আসার কথা। এখন যদি এটা দেই, এটার এক্সটেনশন কি আছে? জেপিজি, আসবে শুধু জেপিজি। কি আসছে? এক্সটেনশনটাকে ধরলাম আমরা, এক্সটেনশনটা ধরলাম। এবার মনে করেন আরেকটা দেই এখান থেকে, এটা কি জিআইএফ, তাই না? সো এই পাথ ইনফো ফাংশনের মাধ্যমে এটা হচ্ছে কি ইমেজের নাম, আর এটা হচ্ছে আর একটা আর্গুমেন্ট, এই দুটো আর্গুমেন্ট পাস করে দিলে সে আমাকে টাইপটা দিচ্ছে। যাই হোক এটা আমরা চেক করে দেখলাম, না দেখলেও হবে। এবার এখানে কি আসবে আমি রিমুভ করে দিচ্ছি, নিলাম। এবার আমি চেক করব যে ইমেজের সাইজটা, অনেক বড় সাইজের ইমেজ দিলে সেটা কি আপনি আপলোড করতে দিবেন? দিবেন না, একটা লিমিটেড সাইজ। সো ইমেজ সাইজ এটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন বলেন তো? সাইজটা আছে এখানে $_ files image sizd size, তাই না? এবার কি আসলো files এর মধ্যে কি image size জিনিসটা নিয়ে ভেরিয়েবল হতে, তার ইমেজের ইউআরএল আছে আমার কাছে, ইমেজের টাইপ আছে, ইমেজের সাইজ আছে, তিনটে ইনফরমেশন আমার লাগতো, তিনটে ডাটা আমার লাগবে, তিনটে ডাটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ এবার কি করব, এবার আমি প্রথমে কোন একটা ফাইলের টাইপ ঠিক আছে কিনা, ইমেজ সাইজ ঠিক আছে কিনা, এগুলো আমি চেক করব। বাট সবার আগে আমাকে চেক করতে হবে কি এটা আদৌ একটা ইমেজ কিনা, এক্সটেনশন, তাই না? ইমেজ কিনা, তো এক্সটেনশন ধরে আমরা চেক করতে পারি। বাট এখানে আর একটা ফাংশনই আছে পিএসপি, তার নাম হচ্ছে গেট ইমেজ সাইজ, গেট ইমেজ সাইজ। এর মধ্যে আমি যদি ফাইলস
ইমেজ স্যার নেমটা স্যার সারা নেন স্যার তাহলে তো স্যার উপরে স্যার নেম তো লিখে রাখছি ও হ্যাঁ আমি এখানে বারবার এটা না লিখে আর আমি এই তিনটা লাইনকে জিয়ে করে দিই হবে না এখানে লাগবে হচ্ছে হ্যাঁ এটা এখানে আমি দিলাম হচ্ছে একটা ভেরিয়েবল আছে এটি দিচ্ছে ইকো বি প্রিন্টার চেক 10 মিনিট একটু চেক করি হালকা ফাইন সো টেম্প টেম্পটা দিতে হবে গেট ইমেজ সাইজ এটা হচ্ছে কি ফাংশন এটা হচ্ছে একটা ফাংশন এই ফাংশনের মধ্যে এনামের একটা ভ্যালিড পাথ কিন্তু আছে আমার ফুলে না থাকলে আসতো না সো এখন বেসিক্যালি দেখেন এই যে এই গেট ইমেজ সাইজ বেসিক্যালি এর মধ্যে যে আপনি একটা পাথ দিয়ে দিবেন এটা যদি একটা ইমেজ হয় তাহলে ওই ইমেজ সম্পর্কিত কিছু ইনফরমেশন সে একটা অ্যারে আকারে রিটার্ন করে এই ফাংশন গেট ইমেজ সাইজ একটা ফাংশন এর মধ্যে যখন আপনি কোনো একটা ইমেজে কোনো একটা ফাইলের গেট ইমেজ সাইজ একটা ফাংশন এর মধ্যে যখন আপনি কোনো একটা ফাইলের সঠিক পাথ দিয়ে দিবেন টেম্পোরারি পাথ দিয়ে দিবেন তখন এই ফাংশনটা কি করে এই ফাইলটা যদি ইমেজ হয় তাহলে তার কিছু ডাট ইনফরমেশন নিয়ে একটা অ্যারে রিটার্ন করে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম আর এই ফাংশনটা এই ফাইলটা যদি ইমেজ না হয় অন্য কিছু হয় তাহলে সে কিছু রিটার্ন করে না আমার কথাটা কি আমি বুঝতে পারছি স্যার এখন রিটার্ন না করলে স্যার রিটার্ন না করলে রিটার্ন না করা মানে কি এটা কি না ইমেজ না ইমেজ না এখন দেখেন আমি মনে করেন এখান থেকে ইয়ে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ব্রাউজ করে একটা ইমেজ দিয়ে দিলাম এবার কি এখানে একটা অ্যারে আসছে না এগুলো জাস্ট হাইট ওয়াইট কিছু মিন করে আর কি যে হাইট ওয়াইট তারপরে বিটস মাইম আপনারা যারা গ্রাফিক্সে কাজ করেন এই বিটস এর বিষয়ে হয়তো বুঝতে পারেন মাইম স্ট্যান্ড ইমেজের মাইম ট্যাগ এগুলো থাকে আর কি তো যাই হোক বিভিন্ন বিটের ইমেজ হয় না 32 বিট কত বিটের ইমেজ যেন করে আর কি ছেলেমেয়েরা গ্রাফিক্স আমি দেখি তো যাই হোক অ্যারে আসছে এখানে এখন মনে করেন আমি এখানে ইমেজ না দিয়ে অন্য কোনো একটা ফাইল দিই তার মানে এখন আমি এখানে একটা কিন্তু ছোট্ট একটা চালাকি করতে পারি কিভাবে এখানে যখন আসবে তার মানে কি এটা একটা ইমেজ আর এখানে যখন আসবে তার মানে ইমেজ না তো আপনি এখানে বলতে পারেন যে তুমি তাহলে মারা যাও দ্য ফাইল ইউ আপলোড ইজ নট এ ইমেজ ইজ নট এন প্লিজ আপলোড এ ভ্যালিড ফাইল ঠিক আছে এবার যদি ব্রাউজারে যাই লোড দিয়ে দেখেন এবার ইমেজ স্যার আসে অনেক কিছু দিচ্ছে ইত্যাদি 14.1 কিলোবাইটের জন্য Yes, this is it. The file you upload is not an image. Please upload a valid image file. ঠিক আছে এবার আর ইমেজ সরানো কোনো ফাইল সে নিবে না এবার ইমেজটা দিল আমি প্রথমে চেক করব কি যে আপনি এখন মনে করেন একই ইমেজ সে বারবার আপলোড করতে পারে না দরকার আছে
আমি এখানে ইফ দিলাম যে ফাইল এক্সিস্ট নামে একটা ফাংশন আছে মেবি আমি এখানে ইফ দিলাম যে ফাইল এক্সিস্ট নামে একটা ফাংশন আছে মেবি ফাইল এক্সিস্ট আলহামদুলিল্লাহ আর এলসে আসলে কি হবে এই ফাংশনটা চেক করবে ফাইল ঠিক আছে কিনা না স্যার হ্যাঁ অবশ্যই পারো এটাই তো করতে হবে আমরা এখানে একদম র প্র্যাকটিস করতেছি হ্যাঁ এখানে বলবো কি ইফ ইমেজ সাইজ না ইমেজ সাইজ এই ভেরিয়েবলের মধ্যে কি আছে গ্রেটার দেন মনে করে দিয়ে দিলাম এখানে কি হয়ে যাচ্ছে বাইটে না এক দুই তিন চার পাঁচ পাঁচ মেগাবাইট হয়েছে কি একক দশক শতক হাজার ওজন আরো দুইটা লাগবে তাই না পাঁচ লক্ষ হয়ে গেল তো একটা লাগবে একক দশক শতক হাজার ওজন লক্ষ হ্যাঁ এবার ঠিক আছে সো বেসিক্যালি আট বিটে সমতে এক বাইট আর একটা কমবে না হিসাবটা কি হিসাবটা হচ্ছে আট বিটে হচ্ছে এক বাইট বিট সবচেয়ে ছোট তাই না আট বিট হচ্ছে এক বাইট এক হাজার চব্বিশ বাইটে এক কিলোবাইট এক হাজার চব্বিশ কিলোবাইটে এক মেগাবাইট তাহলে পাঁচ মেগাবাইট তাহলে আপনি বিট হিসাব করেন এবার কত আসে এখানে কিলোর জন্য স্যার হলো চারটা যাই হোক হিসাব করে করে নিয়ে নাকি হ্যাঁ আমি এখন ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ এখন স্যার চার মেগাবাইটের মানে পাঁচ মেগাবাইটের নিচে আর কি স্যার আপলোড হবে স্যার বাইটে বাইটে না বাইটে আসবে হ্যাঁ বাইটে বড় হয় তাহলে কি হবে বলেন কি করবেন আবার মরে যাবে এখানে আসলাম মানে কি ফাইলটা এটা একটা ইমেজ এটা অলরেডি নাই এটা নতুন এবং এটা সাইজটাও ঠিক আছে এখন আরেকটা জিনিস চেক করতে হবে ইমেজের টাইপ ইফ file type sorry dollar sign file type image type sorry file type না image type স্যার ওটা কি আমরা প্রথমে চেক করে নি স্যার না image type টাইপ স্যার আমরা দুইটা ডি করে দেব স্যার হ্যাঁ ফিক্সড করে দেব টাইপ যে তিনটা বা চারটা নিতে হ্যাঁ এখানে বলে দিতে হবে image type is not is equal to আমি বলে দিলাম jpg and
image type is not equal to png. ফাইলের টাইপ চেক করতে এখানে আমি এখান থেকে চেকিং শুরু করছি, আমি এখানে ডাটা গুলো জাস্ট রেখে নিছি ভেরিয়েবলের মধ্যে, এখানে কি করছি ভেরিয়েবল গুলো ইউজ করতেছি। মানে স্যার প্রথমে স্যার আমরা চেক করছি যে এটা আসলে মানে ইমেজ কিনা, মানে যে কোনো ধরনের, তারপরে চেক করছি এটা ফাইলটা মানে এটা ঠিক আছে কিনা, অলরেডি ভিতরে আছে কিনা না আছে কিনা, তারপরে সাইজ চেক করছি। সাইজ চেক করছি এখন স্যার চেক করব PNG নাকি স্যার JPG, দুটো হলে নেবে না হলে নেবে না? দুটোর যে কোনো একটা হলে নেবে না হলে নেবে না স্যার? স্যার ছয় হলে স্যার JPG হলে তো ঝামেলা হবে। দেখেন আমি শেষ করি, ইজ নট ইকুয়াল তো আছে, নট ইকুয়াল আছে, file type is not valid. JPG or png এবার এই এলস এই জায়গা যখন আসলাম এবার কি ছিল এখন স্যার হলো যদি হয় তাহলে স্যার ওই ইনপুটটা ওই মুভ আপলোড ফাংশনটা যেটা ছিল না সেটা এক্সিস্ট ওটাকে এখানে নিয়ে আসে, এটা কোনো ব্যাপারই না। নেস্টেড ইফ কাকে বলে কত প্রকার কি কি ঠিক আছে স্যার, দেশিও কিন্তু হয় না স্যার, মাত্র চারটা মানে ইফ এর মধ্যে এলস, এলস এর মধ্যে আবার ইফ, আবার ইফ এর মধ্যে আবার এলস, এভাবে করতে করতে আর কি দেশের অবস্থা। যাই হোক সব মিলে ঝিলে চলছে খারাপ না। এখানে কি হবে, এখানে আমরা এই যে ফাংশনটা এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করব, এবার এই কাজটা ঠিকঠাক থাকবে। এবার দেখেন এবার আপনি উল্টা পাল্টা কোনো কিছু আপলোড দিতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ সবগুলো পাথ চেকিং করে তারপর আমরা একটা ভ্যালিড ইমেজ আপলোড দিয়ে দিলাম, তাই না? এবার এখানে যাই রিলোড দিই, এনে করে ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমরা একটা একটা বড় সড়ো ইমেজ দিয়ে দিই, প্রথমে প্রথমে একটা উল্টা পাল্টা ফাইল দিই। জি স্যার প্রথমে ফাইল, অন্য করে এসকিউএলটা দিলাম, এবার ক্লিক করি কি আসছে, দ্য ফাইল ইউ আপলোড ইজ নট অ্যান ইমেজ, প্লিজ আপলোড এ ভ্যালিড ইমেজ ফাইল। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এবার ফাইলের বড় সরি নিউজ দরকার ছিল, ডাউনলোড করে নেন স্যার। সরি কোথা থেকে বলছেন?